তো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুবই ভালো আছো আজকে আমরা তোমাদের খ করেই ব্যাকরণ পড়াচ্ছি সেই ব্যাকরণের কি কি একটা হচ্ছে পুরুষ এবং স্ত্রীবাচক শব্দ একটা পদাশ্রিত নির্দেশক আর একটা হচ্ছে দিরুক্ত শব্দ তো তোমাদের কাছে মনে হইতে পারে যে এই টপিক গুলা তো ভাইয়া খুবই সহজ আমি আসলে বই থেকে যদি পড়ে নিতাম তাহলেই মোটামুটি পারতাম তো তোমরা পাট্টা অবশ্যই পাট্টা বাট কোন জায়গাগুলো আসলে কিভাবে প্রশ্ন হয় এবং কোন জায়গাগুলা স্পেসিফিক তোমার বই থেকে পড়া উচিত তো এই বইটাকে কানেক্ট করেই মেইনলি তোমাদেরকে আমি পড়াই এবং যেটা নতুন বই আছে অর্থাৎ কিছু জিনিস এক্সট্রাও পড়তে হয় নতুন অ্যাড করে পড়তে হয় তো সবগুলা বিষয় নিয়েই তোমরা আসলে আজকের এই ক্লাসটা সুন্দরভাবে করতে পারবে এবং আমার মনে হয় তোমাদের আসলে এমন ভাবে পড়া উচিত যাতে করে প্রশ্ন সলভে গিয়ে তোমাদের কোনো प्रॉब्लम না হয় অর্থাৎ বেসিক ক্লাসগুলো আমরা জন্যই করি যাতে করে আমাদের প্রশ্ন সলভে গিয়ে কোনো प्रॉब्लम না হয় ঠিক আছে তো আজকের ক্লাসটা তোমরা যদি করো তাহলে এই তিনটা টপিক থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে এবং বেসিক যখন তোমরা বোর্ড বই পড়বা নবম দ খুবই সুন্দরভাবে বুঝতে পারবা ঠিক আছে অর্থাৎ আজকে আমরা পুরুষ এবং স্ত্রী বাচক শব্দ পদাস্থিত নির্দেশক এবং দিরুপ্ত শব্দ এইগুলাকে সুন্দরভাবে সুন্দর ভাবে এ টু জেড ক্লিয়ার করার চেষ্টা করবো তো চলো আমরা একদম আমাদের মেইন পড়াশোনায় চলে যাই তো প্রথমে দেখো পুরুষ এবং স্ত্রী বাচক শব্দ তো পুরুষ এবং স্ত্রী বাচক শব্দ কি এটা basically তোমরা বোঝো যে যে শব্দ দ্বারা পুরুষ নির্দেশ করে ওগুলা পুরুষ বাচক এবং যেগুলা দ্বারা স্ত্রী নির্দেশ করে সেগুলা হচ্ছে স্ত্রী বাচক এটা খুবই simple একটা সংজ্ঞা বা একটা কমন সেন্স বা তোমার একটা normal সেন্স থেকে এটা চলে আসে এখন তোমাদের পরীক্ষাতে তো ওই জিনিসগুলা আসবে না পরীক্ষাতে যে জিনিসগুলা আসবে বা পরীক্ষাতে যে টাইপের প্রশ্নগুলো আসবে আমরা সেগুলাই দেখার ট্রাই করবো তো প্রথমে দেখো এই জায়গা থেকে এগুলা তোমরা বোর্ড বইয়ের মধ্যে সুন্দর করে দাগায় দাগায় পড়বা এবং আমার ক্লাসটা করার পরে প্রিवियस ইয়ারের আসা যে প্রশ্নগুলা আছে সবগুলাই সলভ করবা এই থেকে তাহলে তোমার জন্য ইফেক্টিভ হবে ওকে তো প্রথমে দেখো এই জায়গাতে কি বলা আছে যে তৎসম শব্দে ব্যবহৃত হয় পুরুষ এবং স্ত্রীবাচক শব্দ তাইলে এই জায়গা থেকে এমসিকিউটা কিভাবে হইতে পারে যে পুরুষ এবং স্ত্রীবাচক শব্দ কোথায় ব্যবহৃত হয় তৎসম বা সংস্কৃত শব্দের ক্ষেত্রে এই জিনিসটা ব্যবহৃত হয় তো এইটা তোমরা টেকনিক্যালিও মনে রাখতে পারো তোমাদের আমি আগের গুলাতে বলে দিয়েছিলাম যে যত কি নাম আছে মানে যতগুলা ইন্ডেক্স আছে ইন্ডেক্স বলতে কি যে সূচিপত্রে যতগুলা টপিক এর নাম আছে এই ব্যাকরণের প্রায় সবগুলাই তৎসম বা সংস্কৃত শব্দের মধ্যে ওই মাথায় থাকলেও কিন্তু তোমরা এই ধরনের করতে তো যখন আমরা শুরু করছি একদম সবকিছুই জানার ট্রাই করব তো এই জায়গাতে দেখো কি বলা আছে যে তৎসম শব্দ ব্যবহৃত হয় এই পুরুষ এবং স্ত্রীবাচক শব্দগুলাতে অর্থাৎ যে শব্দগুলা পুরুষ এবং স্ত্রীবাচক শব্দের মধ্যে ব্যবহৃত হয় সেগুলা তৎসম বা সংস্কৃত থেকে বা ওই জায়গা থেকে mainly আসছে okay তো এখন দেখো এই জায়গাতে দুইটা শব্দ লেখা আছে তোমরা দেখে বুঝতে পারতাছ যে একটা পুরুষবাচক এবং একটা স্ত্রীবাচক তো এই দুইটা দিয়ে কেন শুরু করতেছি কারণ এই দুইটা কোন rule এর মধ্যে পড়ে না but পরীক্ষাতে অনেক সময় আসে কি আসে যে এরকম বলে যে বিদ্যান এর হচ্ছে স্ত্রীবাচক কি হবে বা বিদ্বান পুরুষ বাচক হইলে এর স্ত্রীবাচক কি এই ধরনের প্রশ্নগুলো আসে তো যার কারণে এইটা প্রথমে আমরা শুরু করতেছি যাতে তোমাদের মাথায় করে থাকে এবং পরীক্ষাতে পারো তাইলে কি দেখো তারপরে কি লোকের হচ্ছে নারী লোকের স্ত্রীবাচক হচ্ছে নারী এই দুইটা জাস্ট মাথায় রাখো মনে করো যে এগুলো একটা বিচ্ছিন্ন পড়া ঠিক আছে যে তুমি একটা বিচ্ছিন্ন জিনিস জাস্ট মাথায় ডুবায় নিলা পরীক্ষাতে আসলে যাতে কারেক্ট করতে পারো ওকে তারপরে দেখো আরো একটা ছির্ণ আছে সেটা সমিতি এটা হচ্ছে লিঙ্গ তো এই জিনিসগুলা না কোন রুল এর মধ্যে পড়ে না যার কারণে আমি তোমাদের প্রথমেই বলে দিলাম যে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে এই চ্যাপ্টারে তোমরা এই জিনিসগুলা মাথায় রাখবা ওকে তো এখন দেখো আমরা রুল অনুসারে বা স্পেসিফিক পড়ড়াই ঢুকে যাব এই যে আমাদের পুরুষ এবং স্ত্রীবাচক এই টপিকটার ওকে তো কি যেগুলা আছে বা শব্দ আমি যেগুলা ইউজ করছি মোটামুটি মনে করো যে নাইনটি পার্সেন্ট শব্দ পরীক্ষাতে আসা অর্থাৎ আমি তোমাদের জন্য সুন্দর করে সাজায় সাজায় দিছি যাতে করে তোমাদের পড়তে সুবিধা হয় এবং একটা ইফেক্টিভ পড়া তোমরা পড়তে পারো ঠিক আছে তাইলে এইখানে কি বলা আছে দেখো যে পুরুষ এবং স্ত্রীবাচক দুইটাই বোঝায় অর্থাৎ এমন কিছু আছে বা এমন কিছু শব্দ আছে যেগুলা দ্বারা পুরুষ ও বুঝাবে এবং স্ত্রী বাচকাবে এবং পরীক্ষাতে তোমাদের এই জায়গা থেকে কিভাবে প্রশ্ন হইতে পারে যে এরকম করে দিয়ে দিতে পারে যে শিক্ষিত এইটা পুরুষ বাচক নাকি স্ত্রীবাচক অথবা এরকম করে দিতে পারে যে কতে পুরুষ বাচক কতে স্ত্রীবাচক গতে হচ্ছে ক এবং কই ঠিক আছে তো এইভাবেও প্রশ্নটা তোমাদের আসতে পারে তাইলে এই জায়গাতে কি কি ওয়ার্ড আছে বা উদাহরণ আছে সেগুলা তোমার খুব ভালোভাবে মাথায় রাখতে হবে কি দেখো জন পাখি শিশু সন্তান শিক্ষিত এবং গুরু তো এই যে জন ঠিক আছে মানুষ জন এরকম করে যখন তুমি জন কে উল্লেখ করতেসো এইটা দ্বারা কি এমন বোঝাচ্ছে। না স্ত্রী কেউ বুঝাচ্ছে তো এই জায়গাতে যে আছে। তোমার ডাবল মিনিং এইটা দ্বারা প্রকাশ পায় তো এজন্যই জন্যই পুরুষ এবং স্ত্রী বাচক দ্বারা এই শব্দগুলা বোঝা হয় ঠিক আছে এই জন্য সবগুলা ওয়ার্ড যেগুলা আমি তোমাদের পড়াবো সবগুলাই খুব ভালোভাবে পড়বা ওকে একটাও বাদ দিবা না তারপরে কি দেখো কেবল পুরুষ বাচক মানে কিছু কিছু word আছে বা কিছু কিছু শব্দ আছে যেগুলা দ্বারা শুধুমাত্র পুরুষকে বুঝাবে বা পুরুষবাচকতা বুঝাবে সেগুলা কি কি দেখো কেরানী কবিরাজ ঢাকি ঢাকি বলতে কি যে হচ্ছে ঢাক বাজায় ঠিক আছে তাকে বলা হয় ঢাকি তারপরে কি দেখো কৃতদার কৃতদার বলতে যে পুরুষ বিয়ে করেছে তোমরা হচ্ছে এক কথায় প্রকার যখন পড়ছিলা তখন কিন্তু এই জিনিসগুলা ইজিলি বুঝে গেছো যে কৃতদার অকৃতদার এই এগুলা কাকে বলে ঠিক আছে তে এই জন্য কৃতদার বলতে যে পুরুষ বিয়ে করেছে তার মানে এইখানে যেহেতু পুরুষের কথা আসতেছে এই জন্য শুধুমাত্র এটা তারা পুরুষকে বোঝানো হয় ওকে তারপরে কি দেখো অকৃত দার মানে যে হচ্ছে বিয়ে করেনি ঠিক আছে যে পুরুষ বিয়ে করেনি তার মানে এই জায়গা থেকে আমরা দুইটা জিনিস শিখলাম স্পেসিফিক যে কিছু কিছু শব্দ আছে যেগুলা পুরুষ এবং স্ত্রী বাচককে বুঝায় তোমার মাথায় এইভাবে আনতে হবে যে এই শব্দগুলা দ্বারা পুরুষ এবং স্ত্রী বাচক সবগুলা বোঝায় যেমন জন পাখি শিশু সন্তান শিক্ষিত গুরু এইগুলা দ্বারা মানে পুরুষ এবং স্ত্রী দুইটাই বুঝায় ওকে দেখো আমি তোমাদের ক্লাসগুলোতে রিভিউ করায়া দেই যাতে করে ক্লাসের মধ্যেই তোমার 80 থেকে 90% মানে মাথায় ঢুকে যায় পরবর্তীতে যাতে তোমার সবগুলাকে জাস্ট গোছায়া নিতে পারো ওকে তো তারপরে কি দেখো শুধু কেবল পুরুষ বোঝায় কোনগুলা যে কেরানি কবিরাজ ঢাকি তারপরে কৃতদার এবং অকৃতদার ওকে জাস্ট এই ওয়ার্ডগুলা এর বাইরে তোমার পড়ার পড়ার জন্যই তারপরে কি দেখো শুধুমাত্র স্ত্রী বাচক বুঝাই এর আগে আমরা দেখলাম শুধু পুরুষ যেগুলা বুঝাই এবং পরীক্ষাতে না যে তোমার সব থেকে বেশি আসে যেগুলা সেগুলো হচ্ছে যেগুলা দ্বারা শুধু স্ত্রী বাচক বুঝাই এইগুলা শুধু পুরুষ বাচক অত বেশি পরীক্ষাতে আসে না তোমরা যখন প্রশ্ন ঘাটবা তখন তোমরা এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারবা তার মানে এইটাকে তোমরা একদম three star দিয়ে পড়াশোনা করবা যে শুধুমাত্র স্ত্রী বাচক বোঝায় কোনগুলা গুলা দাঁড়ায় এবং পরীক্ষাতে না আমি তোমাদের যেভাবে বলতেছি same ভাবেই একদম আসবে কোনো difference থাকবে না এই টাইপেরই একদম direct প্রশ্ন পাবা যে নিচের কোনটি দাঁড়ায় স্ত্রী বাচক শব্দ বোঝায় বা নিচের কোনটি স্ত্রী বাচক শব্দ শুধু স্ত্রী বাচক নিচের কোনটি দাঁড়া বোঝায় তো এইভাবেই প্রশ্নগুলো আসবে জন্য উদাহরণগুলো খুব ভালো করে মাথায় রাখতে হবে ওকে। এইখানে কে কে আছে দেখো সতীন সৎমা সবধা শবদা বলতে যার স্বামী বর্তমান মানে যার স্বামী বর্তমানে আছে তাকে বলা হয় শবদা তারপর অর্ধঙ্গিনী অর্ধঙ্গিনী দ্বারা নারীকে বোঝায় ওকে তারপরে হচ্ছে কুলটা কুলটা দ্বারা হচ্ছে অসতী স্ত্রী তারপরে হচ্ছে বিধবা অসুরজম অসুরজমশ মানে কি বোঝায় যে যে নারী যে নারীকে এখন পর্যন্ত সূর্য স্পর্শ করতে পারে পারে বা সূর্য এমন নারীকে বলা হয় যে অসূর্য স্পর্শ মানে তাকে সূর্য স্পর্শ করতে পারে নাই তো এমন নারী কে হইতে পারে যে নর্মালি সবসময় নিকা বা বোরখা এগুলা যারা পরে থাকে তাদেরকে তো আসলে বাইরের কোনো জিনিস মানে শুইতে পারে না এটা হচ্ছে ধরো একটু philosophical কথা হয়ে যায় তারপরে বিষয়টা ওই রকমই ঠিক আছে তো এই যে অ সূর্য স্পর্শ বলতে হচ্ছে যে যে নারীকে কখনো সূর্য স্পষ্ট করতে পারে না মানে তিনি হচ্ছে খুবই শালীন ভাবে বোরকা পরে চলাফেরা করেন এই বিষয়টাকে বোঝানো হয়েছে তারপরে কি দেখো অরক্ষণীয় অরক্ষণীয় বলতে কি বোঝানো হয় যে বয়স্ক নারী মানে বয়স্ক বলতে বৃদ্ধ নারী না মানে যে নারীর আসলে বিয়ে হইতে লেট হচ্ছে তার প্রাপ্ত বয়স্ক but হচ্ছে বিয়ে হতে লেট হচ্ছে তো এমন নারীকে বলা হয় হচ্ছে অরক্ষণিয়া ঠিক আছে তারপরে কি দেখো সপত্নী সপত্নী মানে হচ্ছে সতীন মানে কি সতীন বলতে কি বোঝায় যে একজন হাজবেন্ডে পারে এগুলাকে বলা হয় হচ্ছে স্বপত্নী আর এও বলতে হচ্ছে সবধা সবধা বলতে এই যে যার স্বামী বর্তমানে আছে ওকে সমার্থক শব্দ হিসাবে পরীক্ষাতে দেয় তারপরে দেখো দায়ী দায়ী মানে হচ্ছে ধাত্রী আর হচ্ছে শাকচুন্নি তার মানে এই জায়গা থেকে তোমরা কি কি পড়বা কোন কোন জিনিসগুলা পড়বা এই যে অর্থগুলা না অর্থগুলা যাতে তোমাদের যদি কখনো মনে আসে এরকম যে ভাইয়া আমি তো অরokkhনিয়া শব্দের অর্থটা বুঝি না বা অরokkhনিয়া এটা তো আমি জানি না ঠিক আছে তো তো এই জাননাই আমি তোমাদের আসলে এগুলা বুঝাইয়া দিলাম আর অরokkhনিয়া দ্বারা আবার এই রকম কইর না যে শরৎচন্দ্রের যে উপন্যাস আছে সেইটা ঠিক আছে অরokkhনিয়া নামে মেবি শরৎচন্দ্রের একটা উপন্যাস আছে তো এই মাথায় রাখবা তো তোমাদের পরীক্ষাতে আসবে না ওয়ার্ড গুলো আসবে আমি জাস্ট তোমাদের বুঝার জন্য এই অর্থগুলো তোমাদেরকে বলে দিচ্ছি যাতে করে তোমাদের পড়তে কোনো অসুবিধা না হয় ওকে তার মানে এইখানে কি কি তোমার পড়তে হবে দেখো যে সতীন সৎমা সবদা অর্ধঙ্গিনী কুলটা বিধবা অসূর্য স্পর্শ তারপরে হচ্ছে অরক্ষণীয়া সপত্নী এও দাই এবং শাকচুন্নী এই শব্দগুলা শুধু স্ত্রীবাচক বোঝায় এবং বিশ্বাস করো তোমরা যে কোনো এডমিশন টেস্টে যাও তোমাদের দেখবা এই যে কি বলে শবধা তারপরে হচ্ছে এই যে সতিন এগুলা বিধবা এগুলা শুধু কি অর্থে ব্যবহৃত হয় এই তিনটা চারটা উদাহরণ থেকে প্রশ্ন আসছে এজন্যই কিন্তু তোমাদের বলে দিলাম যে আসলে তোমার কেন আসলে ক্লাসটা করা প্রয়োজন যে তোমাদের হচ্ছে নিজে নিজেও তো পড়তে পারতা নিজে নিজে পড়লে এই জিনিস বুঝতা না হয় তো বা important জিনিস করে যাইতা যার কারণে class তোমাদের জন্য করা প্রয়োজন ঠিক আছে এর পরে যদি আমরা আসি দেখো যে কিছু পুরুষ শব্দে দুইটি করে স্ত্রীবাচক শব্দ রয়েছে তো এটা মনে রাখার জন্য আমি তোমাদের একটা টেকনিক শিখায় দিব যে এমন কিছু শব্দ আছে যেগুলা দ্বারা দুইটা করে স্ত্রীবাচক শব্দ বুঝায় ওইটারে দুইটা করে সিনোনিম আছে যে কোন একটা ওয়ার্ডের সেইটার দুইটা করে স্ত্রীবাচক শব্দ বোঝাবে ঠিক আছে তো এইখানে সেই মানে মনে রাখার যে টেকনিক সেটা কি দেখো যে আমার দাদা ভাইয়ের বন্ধুর শিক্ষক আমার দেবর ওকে কি বলা আছে যে আমার দাদা ভাইয়ের বন্ধুর শিক্ষক আমার দেবর তো এই জায়গাগুলা থেকে তোমাদের মনে রাখার একটা খুব ভালো ওয়ে আছে সেটা কি দেখো যদি তুমি দাদাকে ভাঙ্গো দাদার সাথে কানেক্টেড যদি তুমি দাদাকে ভাঙো বা দাদার সাথে স্ত্রীবাচক শব্দ বের করতে যাও কি কি পাবা দেখো যে দাদাকে যদি তুমি ভাঙো কি পাওয়া যায় দিদি এবং বৌদি মানে তুমি দাদার এগেনস্টে বা অবজিটে যদি যাও ধরো এন্টোনিম এর মতো ঠিক আছে তোমরা যেমন সেনো পড়ো যে দাদাকে তুমি ভাই বলেও ডাকতে পারো তাই না তো same হচ্ছে তুমি যদি antonym করো এটার মানে যেহেতু এখানে কি চাইছে স্ত্রীবাচক শব্দ চাইছে কার যে কিছু পুরুষবাচক শব্দের তার মানে এখানে যে শব্দগুলা আছে যেমন দাদা তারপরে হচ্ছে ভাই তারপরে বন্ধু তারপরে হচ্ছে শিক্ষক দেবর এইগুলা হচ্ছে পুরুষবাচকতা বোঝায় তো এইগুলার আবার একটারে দুইটা করে এই যে এইটা দুইটা এইটা দুইটা এটা দুইটা এটা দুইটা এই শব্দুলারই দুইটা দুইটা করে স্ত্রীবাচক শব্দ আছে তো পরীক্ষাতে কিন্তু এরকম করে আসে যে নিচের কোন পরিবাচক শব্দটির দুইটা স্ত্রীবাচক শব্দ আসছে বা এইরকমও আসতে পারে যে ধরো এই যে দাদার দাদার দুইটা দুইটা শব্দ কোন ঠিক আছে তোমাদের পরীক্ষা আসতে পারে যেভাবে আসুক না কেন তোমরা যাতে অ্যান্সার করতে পারো এই জন্যই তোমাদেরকে এই জিনিসটা আমি এইভাবে পড়াই দিচ্ছি ওকে তো এই জায়গা থেকে কি বলা আছে দেখো যে দাদাকে যদি আমরা ভাঙি বা দাদার যদি আমরা হচ্ছে একটু আহ antonym টা বের করি তাইলে তো আমরা স্ত্রী বাচক পাবো কারণ কি দাদা কি পুরুষ দাদা হচ্ছে পুরুষ বাচক এখন এইটার বিপরীতে গেলে আমরা স্ত্রী পাব পাবো তাইলে আমরা একটু দেখি দাদার বিপরীত কি কি যেহেতু দুইটা বের করতে হবে তাইলে আমরা দুইটা অবশ্যই antonym বের করব বা দুইটা হচ্ছে বিপরীত বের করব তাইলে বিপরীত বের করো দাদা যেহেতু পুরুষ পুরুষের বিপরীত স্ত্রী তাইলে এখন স্ত্রী বাচক কি কি হবে দাদার দিদি আর হচ্ছে বৌদি এইটা এক নাম্বার এটা দুই নাম্বার বুঝতে পারছো আর মনে রাখবা কি কি ভাবে এই সূত্রটা দিয়ে যে আমার দাদা ভাইয়ের বন্ধুর শিক্ষক আমার দেবর ঠিক আছে এইখান থেকে দাদা এইখান থেকে ভাই এইখান থেকে বন্ধু আর এইখান থেকে শিক্ষক এইখান থেকে দেবর এই পুরো লাইনটা থেকে এগুলা হচ্ছে দুইটা করে স্ত্রীবাচক অর্থ প্রোভাইড করে ওকে এইটা জাস্ট মনে রাখলা এখন কি কি প্রোভাইড করে এইভাবে টেকনিক্যালি মনে রাখবা যে আমি এগুলা একটু এন্ডোনিম বের করি বা এগুলার বিপরীত বের করি তাইলেই তো হয় ওকে তাইলে এখন দেখো আমরা দাদার পাইলাম তার মানে আমরা এখন দেখব হচ্ছে ভাইয়ের ভাইয়ের দেহ কি বোন এবং ভাবি ঠিক আছে বোন এবং ভাবি দুইটা কিন্তু connected জিনিস কাছাকাছি level এর জিনিস একই stage জিনিস ওকে তারপরে কি দেখো বন্ধু বন্ধুর কি কি বান্ধবী এবং বন্ধু পত্নী বান্ধবী এবং বন্ধু পত্নী বলতে বন্ধুর স্ত্রী ঠিক আছে মানে এইগুলা যে লজিক্যালি কারেক্ট হইতে হবে বিষয়ে এমন না বাট তোমাদের মনে রাখার জন্য এই জিনিসগুলো এইভাবে টেকনিক্যালি বানানো হয়েছে ঠিক আছে তারপরে কি দেখো শিক্ষক শিক্ষকের কি কি আছে শিক্ষাইত্রী এবং শিক্ষক বুঝতে পারছো শিক্ষায়ত্রী এবং শিক্ষক পিত্নি মানে শিক্ষক পত্নী ওকে শিক্ষকের স্ত্রী এবং শিক্ষায়ত্রী বলতে ওই শিক্ষিকাকে বোঝানো হয় ওকে তারপরে কি দেখো দেবর দেবর বলতে হচ্ছে ননদ এবং যা দুইজন একই স্টেজের লোক তার মানে দেখো তোমরা এই জায়গাটা যদি মনে রাখো যে আমার দাদা ভাইয়ের বন্ধুর শিক্ষক আমার দেবর এই জায়গা থেকে দাদা যখন তোমার মাথায় আসবে তখন দুইটা হচ্ছে বের করবা একটা দিদি আর একটা দুইটা বের করবা বান্ধবী এবং বন্ধু পত্নী ঠিক আছে তারপরে শিক্ষকের দুইটা শিক্ষক শিক্ষায়িত্রী এবং শিক্ষক পত্নী এবং তোমাদের পরীক্ষাতে এই যে শিক্ষকের থেকে কি আসে শিক্ষকের স্ত্রীবাচক কি এইটা তোমাদের পরীক্ষাতে অনেকবার আসছে এজন্য এইটা মাথায় রাখবা যে শিক্ষায়ত্রী ওকে তাহলে প্রশ্ন কারেক্টের সময় গিয়ে আমার কথাগুলো যখন তোমার মনে হবে তখন তুমি আসলে মানে ভালো কারেক্ট করতে পারবা ঠিক আছে এই জন্য আসলে ক্লাস যখন তুমি করো আর টিচার যখন হচ্ছে তোমার একই জিনিস বারবার বলে যে জিনিসটাকে জোর দিয়ে বলে তার মানে বুঝবা ওই জিনিসটা পরীক্ষাতে আসা প্রশ্ন বা পরীক্ষাতে আসার মতো প্রশ্ন ঠিক আছে কেন বলা হয় কারণ তোমাকে সাইকোলজিক্যালি এই দিকে ইনফ্লুয়েস করা হয় যে তুমি এই কথাটা বারবার মনোযোগ দিয়ে শোনো আছে বারবার বলার কারণে মনোযোগ দিয়ে শোনো ঠিক আছে এইটা তারপরে কি দেখো এই জায়গাতে দুইটা জিনিস মাথায় সেটা যে নেই কোন এটা প্রশ্ন পুরুষ বাচকতা নেই ডাইনি শব্দের ডাইনির আসলে কোন পুরুষ বাচক হয় না ঠিক আছে তোমরা নর্মালি কল্পনা করো যে ডাইনির আসলে পুরুষ বাচকতা আছে কিনা মানে ওই একই স্টেজের একই লেভেলের ডাইনির লেভেলের আছে নাই তো সেই জন্যই বলা হয়েছে যে পুরুষবাচকতা বাচকতা নেই ডাইনি শব্দের তারপরে কি দেখো স্ত্রীবাচকতা নেই কাপুরুষ শব্দের কাপুরুষ ছেলেদের যারা ভয় পায় তাদেরকে কাপুরুষ বলা হচ্ছে বা যারা আসলে তার যোগ্যতা নাই কিন্তু তার করার প্রয়োজন ছিল এমন একটা জিনিস তাকে কাপুরুষ বলা হচ্ছে কিন্তু তার কোনো স্ত্রীবাচকতা নেই ঠিক আছে তো এই জায়গা থেকে এই জিনিসগুলো খুব ভালোভাবে মাথায় রাখতে হবে এরপরে দেখো আরো সুন্দর করে মনে রাখতে পারবা বা বিদেশি স্ত্রীবাচক শব্দগুলা কিভাবে ঠিক আছে পরীক্ষাতে কিন্তু তোমাদের এগুলা কিন্তু আসবে তখন এখন যদি মনোযোগ দিয়ে না করো তখন কিন্তু এগুলা কারেক্ট করতে পারবা না ঠিক আছে তোমরা কি বুঝতে পারতেছ ঠিক আছে তারপরে কি দেখো এই জায়গাতে বিদেশি স্ত্রীবাচক শব্দ বিদেশি স্ত্রীবাচক শব্দগুলা মনে রাখার কি কি উপায় আছে কি কি দেখো সুলতান মরদ খান এখন ঠিক আছে সুলতান কি মরদ খান তার মানে থেকে সুলতান, মরদ, খান, মালেক এবং মহতারিন এই শব্দ হচ্ছে প্রত্যেকটাই এক একটা করে স্ত্রীবাচক শব্দ তো তুমি দেখো একটা সূত্র দিয়ে স্ত্রীবাচক শব্দটা মাথায় রাখলা বা মনে রাখলা তার মানে ওই স্ত্রীবাচক শব্দের অপোজিটে কি আছে সেইটা তোমার কিন্তু মুখস্থ করে নিতে হবে তো তোমরা অনেকে বলতে পারো যে ভাই আমরা তো অপোজিটটা মুখস্থ করেই নিচ্ছি বাট কেন আপনি সূত্র দিয়ে মনে রাখতেছেন বা সূত্রগুলা কেন বলতেছেন দেখো সূত্রগুলা বলতেছি এজন্য যখন তোমার এরকম সুলতান ডাইরেক্ট কথাটা আসবে তখন তোমার একদম ডাইরেক্ট মাথায় আসবে যে এটা তো আমি হচ্ছে বিদেশি স্ত্রীবাচক শব্দগুলোর মধ্যে পড়ছিলাম তো ওই জায়গা থেকেই কিন্তু তোমাদের প্রশ্নগুলো একদম ডাইরেক্ট এভাবেই হবে যে এরকম করে দিয়ে দিলা যে যে ধরো সুলতান থেকে সুলতানা এটা কোন মানে শব্দের মধ্যে পরে দেশি বিদেশি তারপরে ধরো তোমার তৎসম বা সংস্কৃত এরকম করে অপশানে দিল ওই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন জন্য তোমার মনে রাখতে হবে যে সুলতান বা সুলতানা যেটাই আসুক সুলতান বা সুলতানা যেটাই আসুক সেটা হচ্ছে বিদেশি স্ত্রীবাচক শব্দের মধ্যে পড়ে ঠিক আছে এই জন্য কিন্তু এই জিনিসগুলা তোমার খুব ভালোভাবে জানতে হবে এখন দেখো তুমি তো জেনে গেলে এগুলো হচ্ছে বিদেশি ইস্তিরিবাচক শব্দ তাইলে এগুলা এখন হচ্ছে তুমি পুরুষ এবং ইস্তিরি বাচক গুলা একা শিখবা বা এগুলা তোমার অবশ্যই জানতে হবে কারণ পরীক্ষাতে এভাবেও আসতে পারে অথবা এরকম করে দিল যে সুলতানের ইস্তিরি কি বা সুলতানের ইস্তিরি বাচক শব্দ কোনটি তখন হচ্ছে সুলতানা এভাবে তারপরে কি দেখো মরদ মরদের হচ্ছে জেনানা এবং পরীক্ষাতে তোমার এই জেনানাটা অনেক বেশি আসে ঠিক আছে যে মরদের ইস্তিরি মানে স্ত্রীবাচক। ঠিক আছে যে পুংলিঙ্গের স্ত্রীবাচক কোনটি বা পুরুষ পুরুষবাচক পুরুষ মরদ শব্দ স্ত্রীবাচক কোনটি জেনানা ঠিক আছে পুরুষের স্ত্রীবাচক শব্দ হচ্ছে জেনানা ওকে তারপরে কি দেখো খান খানম তারপরে মালেক মালেকা মুহতারিন মুহতারিনা ওকে এইটা এই জায়গা থেকে কেন এটা পরীক্ষাতে দেয় বুঝতে পারলা যে সব গুলাই কাছা আকার একার এগুলা যুক্ত করলে অন্যগুলা হয়ে যাচ্ছে স্থিতি বাচক but মরদ জেনা না এটা একদমই different এবং different জিনিস তোমাদের পরীক্ষাতে আসে বুঝতে পারছো এই জন্য আসলে এই জিনিসগুলোকে এভাবে পড়তে হয় তো এই জায়গা থেকে just এতটুকু মাথায় রাখো আর কোন কিছু লাগবে না আর আমি তোমাদের যতটুকু পড়াচ্ছি enough এর বাইরে কোন কিছু পড়া লাগবে না okay তারপরে এখন আমরা next slide টা দেখি এইখানে কি বলা আছে যে সব দেশে যদি অক থাকে তাইলে ইকা হয় তো তোমাদের পরীক্ষাতে কিভাবে এই জায়গা থেকে প্রশ্নটা আসবে সেটা আমি তোমাকে বলি যে ইকা প্রত্যয় যোগে ঠিক আছে ইকা শব্দ কোনটি বুঝতে তো আমি পড়াইছি তখন কিন্তু দেখাইছি প্রত্যয় কোথায় যুক্ত থাকে বলো দেখি প্রত্যয় কোথায় যুক্ত থাকে প্রত্যয় হচ্ছে শেষে যুক্ত থাকে তাই না আমি ভাবছিলাম তোমরা অ্যানসার করবা তো দেখো তার মানে কি দেখো এই শব্দটাকে যদি তোমরা ভাঙ্গো ঠিক আছে বালিকা বালিকাকে যদি তোমরা ভাঙ্গো তাইলে দেখো ইকা কিন্তু শেষে যুক্ত আছে বালিকার একদম শেষে ইকা যুক্ত আছে তার মানে পরীক্ষাতে কোন টাইপের প্রশ্নটা আসবে তোমরা সবাই পড়বা এগুলা বাট পরীক্ষাতে কোন টাইপের প্রশ্ন আসতে পারে এইটা না জেনে যারা পড়বা তারা পরীক্ষা থেকে বুঝতে পারবা না বুঝতে পারছো যে তুমি জানো যে বালক থেকে বালিকা হয় তো তোমাদের পরীক্ষাতে এইভাবে দিল মানে টিচার তো জানে যে বালকের স্ত্রী বাচক বালিকা এটা তুমি ইজি জানো তো টিচার একটু ঘুরে প্রশ্নটা করবে কি করবে যে ইকা প্রত্যয় যোগে নিচের কোনটি হচ্ছে স্ত্রীবাচক শব্দ তাইলে দেখো প্রশ্নটা কিন্তু difference এসে গেল ঠিক আছে তো এইভাবে কিন্তু বিষয়গুলোকে বুঝে বুঝে পড়তে হবে এই জন্য বলা হয়েছে যে শব্দের শেষে যদি অক থাকে ইকা হয় যে অক কোথায় থাকবে পুরুষ বাচকে থাকবে এবং সেটা স্ত্রী করলে ইকা হবে বাট প্রশ্নটাই অন্যভাবে আসতে পারে ওকে তাইলে দেখো বালক এখানে কি আছে অক আছে শেষে এবং এইটাকে তুমি যদি স্ত্রী করো তাইলে কি হয়ে যাবে ইকা হয়ে যাবে বা ইকা যুক্ত করে স্ত্রী তুমি করতে পারবা সেম দেখো নায়ক এটা তো অ আছে শেষে আছে নায়ক আর এই জায়গাতে ই আছে তোমরা নরমালি এগুলা বুঝতে হবে না জাস্ট নরমালি তুমি যদি ভাবো তাইলেই বুঝতে পারবা যে ই কেন যুক্ত আছে না ই কা না ই কা তুমি এরকম করে উচ্চারণ করলেও ই কা চলে আসতেছে ঠিক আছে তারপরে কি দেখো গায়ক এটাতেও অ আছে এবং এইখানে ই যুক্ত হয়ে এটা স্ত্রী বাচক হয়ে গেল okay তো পরীক্ষাতে দেখো তোমাদের ই দিলাম এই জায়গা থেকে আবার এতটুকু বুঝে নিও যে যদি এরকম করে বলা যে নিচের কোনটি যোগে শব্দে পুরুষবাচক শব্দ তখন কিন্তু এই যে নায়ক গায়ক হয়ে যাবে বা নায়ক হয়ে যাবে বা বালক হয়ে যাবে বুঝতে পারছো প্রশ্নের মানে ভেরিয়েশনটা কিভাবে হইতে পারে এইভাবে হইতে পারে ওকে এখন দেখো কি বলা আছে নেক্সট হচ্ছে ক্ষুদ্রার্থে ইকাযোগে চারটি ঠিক আছে আগে তো আমরা দেখলাম যে শুধুমাত্র ইকা প্রত্যয় যোগে এখন তোমার পরীক্ষাতে ডিরেক্ট এইভাবে দিতে পারে যে ক্ষুদ্রার্থে মানে একদম ক্ষুদ্র অর্থে ইকা প্রত্যয় যোগে কোনটা ব্যবহৃত হয় ইকা প্রত্যয় যোগে স্ত্রীবাচক কোনটি এইভাবে দিতে পারে দুইটা প্রশ্ন হইতে পারে যে ক্ষুদ্রার্থে ইকা প্রত্যয় যোগে কোনটি স্ত্রীবাচক বা ক্ষুদ্রার্থে ইকা প্রত্যয় যোগে কোনটি পুরুষবাচক বা ইক প্রত্যয় যোগে কোনটি পুরুষবাচক ঠিক আছে তাইলে এখন দেখো কি বলা আছে এই জায়গাতে যে নাটক থেকে নাটিকা এইখানে কি যুক্ত আছে অক নাটক আর এই জায়গা থেকে কি যুক্ত হয়েছে এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া কেন আসলে অর্থে ব্যবহৃত হইল দেখো তুমি যখন নাটক বলতেছো নাটক একটা পুরা ফ্রেমকে বোঝাচ্ছে বুঝাচ্ছে যে একটা ধরো চল্লিশ মিনিটের নাটক নাটিকা বলতে কি বোঝাচ্ছে যে ওই নাটকের চল্লিশ মিনিটের কিছু একটা অংশ তোমাকে যদি আমি একটা ভালো আরো বুঝাইতে চাই ধরো একটা পুরা ভিডিও একটা ধরো class lecture ওই class lecture মধ্যে যে short অংশটা আছে ধরো তোমরা reels দেখো short দেখো তো ওই reels বা short অংশগুলোকে বলা হবে হচ্ছে ক্ষুদ্রার্থে ব্যবহার করা হয় মানে ব্যবহৃত হয়েছে ঠিক আছে তো এই জন্যই mainly নাটক থেকে যখন নাটিকা হইল তখন আসলে এই ইকা প্রত্যয় দিয়ে ক্ষুদ্র অংশটাকে বোঝানো হচ্ছে ঠিক আছে তারপরে কি দেখো মালা মালিকা তারপরে হচ্ছে গীতি গীতিকা পুস্তক পুস্তিকা এগুলো কিন্তু তোমার পরীক্ষাতে আসতে পারে তো পরীক্ষাতে তোমরা confused হয়ে যাবে কিভাবে এই জায়গা থেকে তোমাকে confused করা যাবে কিভাবে দেখো ধরো এখানে তোমাকে প্রশ্ন দিল যে ক্ষুদ্রার্থে ইকা প্রত্যয় যোগে নিচের কোনটি স্ত্রীবাচক এইখান থেকে ধরো মালিকা শুধু অপশন দিল ওকে মালিকা শুধু অপশন দিল এখন তার সাথে এই এগুলাও দিল বালিকা বালিকা ধরো এইখানে এটা দিল ক এটা খ এটা হচ্ছে গ ঠিক আছে আর ঘতে দিল হচ্ছে আমরা যেটা ওইখানে দেখলাম মালিকা ওকে মানে এখন তোমার confused হওয়ার কিন্তু chance সব থেকে বেশি কারণ কি দেখো বালিকাও ইকা যুক্ত আছে নায়িকাও ইকা যুক্ত আছে গায়িকাও ইকা যুক্ত আছে but তুমি কখন confused হবা যখন তুমি এই জায়গা থেকে জানবা না যে specific ক্ষুদ্রার্থ অর্থে চারটা মাত্র ব্যবহৃত হয় তো যেহেতু এই জায়গা থেকে ধরো এই যে মালিকা ক্ষুদ্রার্থে ব্যবহৃত হয়েছে তার কারণে কিন্তু answer টা এইখানে মালিকা হবে বুঝতে পারছো যে confused কিভাবে করবে যে পড়বে না সে এরকম করে ভাববে আরে সব তো ইকা যুক্ত আছে but তুমি যেহেতু পড়ছো যে specific চারটা আছে যে চারটাতে শুধুমাত্র ক্ষুদ্রার্থে ইকা প্রত্যয় যুক্ত হয় তো যার কারণে তুমি answer করতে পারবা আমি আসলে পড়ানোর সময় এইভাবেই তোমাকে এদেরকে পড়াইয়া দিই যে যাতে করে প্রশ্ন কিভাবে আসতে পারে ওইটা বুঝে যখন তুমি পড়বা তখন তোমার পড়াশোনাটা effective হবে মানে তখন তুমি আসলে মানে রাইট লাইনে যাইতে পারবা ঠিক আছে বেস্ট ক্লাস সবাই নাই বাট ইফেক্টিভ বেস্ট ক্লাস কে নাই ইফেক্টিভ ক্লাস হচ্ছে এইভাবে মানে তোমাদের করতে হয় বা নিতে হয় ঠিক আছে যে স্পেশালি কোন টাইপের প্রশ্নটা আসবে যে টপিকটা তুমি পড়াচ্ছ সেইটার আগে বুঝায় তারপরে টপিক বুঝানো ঠিক আছে তাইলে তোমাদের মাথায় খুব ভালোভাবে গেথে যাবে বিষয়গুলা এখন দেখো এখন যদি আমরা নেক্সটে যাই এই জায়গায়তে দেখো এই জায়গাতে দেখো যে আরো কিছু স্পেশালি তথ্য আছে এই আমাদের পুরুষ এবং স্ত্রীবাচক শব্দের উপরে তো যেগুলো মেইন সেইগুলো আমরা অলরেডি শেষ করছি এখন এই জায়গাগুলা একটু করে দেখো এগুলো কখনো কিন্তু পরীক্ষাতে আসে না যেগুলো এখানে দেয়া আছে এগুলো परीक्षাতে আসে না বাট তা পড়তে হবে যেহেতু তোমাদের বইয়ের মধ্যে আছে সেগুলো কি দেখো যে বাংলায় পুরুষ এবং স্ত্রীবাচক শব্দ মূলত দুই প্রকার একটা হচ্ছে पतिপত্নী অর্থে আর একটা পুরুষ বা মেয়ে অর্থে বা স্ত্রী অর্থে ঠিক আছে তো এইগুলা তোমাদের নবন ধরম সিরিজের বইটা ওইটাতে বেসিক ভাবে দেয়া আছে তারপরে তোমাদেরকে আমি দেখাই দিলাম তো এইখানে দেখো একটা জিনিস আছে যে স্ত্রী না কোন কোন শব্দগুলার ওকে খুব ভালোভাবে হবে কারণ কারণ দিয়ে দিতে পারে বাংলা প্রশ্ন তো মানে এমনিতেই এক জায়গা থেকে তুলে দিল এমনও হইতে পারে এই জন্য এই জিনিসগুলা স্কিপ করা যাবে না এখানে কি বলা আছে দেখো যে সুন্দর বালক সুন্দর গাই সুন্দর মানে সুন্দর বলত থেকে সুন্দর গাই হয়ে গেল ঠিক আছে সুন্দর গাইডা হচ্ছে এগুলার মানে সুন্দর বল সুন্দর গাই এগুলো স্ত্রীবাচক তুমি কখনো করতে পারবা না সে কথাই বলা হয়েছে যে বাচক হয় না খুব ভালো মাথায় রাখতে হবে তারপরে দেখো সুন্দর ছেলে সুন্দর মেয়ে তারপরে মেজ খুঁড়ো মেজো খুড়ি ঠিক আছে এগুলা স্ত্রীবাচক হয় না ঠিক আছে স্ত্রীবাচক এগুলা করা যায় না বা স্ত্রীবাচক অর্থে ব্যবহার করা যায় না এইভাবে এগুলা তোমাদের বইয়ে আছে আর এই এগুলা থেকে প্রশ্ন কখনোই আসে না তারপরে তোমরা মাথায় রাখো just basic তথ্য এজন্য আমরা specially যেগুলো পড়ার দরকার ওগুলো আমরা পড়ে ফেলছি তারপরে কি দেখো এই জায়গাতে আরেকটা জিনিস আছে সেটা হইল দেখো কি বলা আছে যে মেয়েটি পাগল ঠিক আছে পাগল হয়ে গেছে এখন তোমরা এইভাবে মানে নরমালি যখন বলো যে মেয়েটি পাগলি হয়ে গেছে তাইলে কেন এই ওয়ার্ডটাতে লেখা হইলো যে মেয়েটা পাগল হয়ে গেছে বুঝতে পারছো বিষয়টা যে তোমরা নরমালি যখন কথা বলো যে মেয়েটি পাগলি হয়ে গেছে তাই না এটাই তো হওয়া উচিত ছিল বাট পাগলি হবে না কেন এইটার জন্য একটা স্পেশালি স্ট্রাটিজি মনে রাখবা সেটা হলো কি দেখো যে নাউন প্লাস হচ্ছে অ্যাডজেকটিভ বা অ্যাডজেকটিভ প্লাস নাউন যেইটাই একসাথে থাক না কেন মানে যদি ওয়ার্ডের মধ্যে আগে পিছে পিছে আগে যেভাবেই থাক নাউন এবং অ্যাডজেকটিভ যদি তোমরা পাশাপাশি পাও ঠিক আছে নাউন আগে থাকতে পারে অথবা নাউন পরে থাকতে পারে এটা কোনো বিষয় না নাউন এবং অ্যাডজেকটিভ যদি থাকে একই সাথে তাইলে সেটা সময় পুরুষ বাচক হবে তাইলে এই জায়গাতে দেখো কি বলা আছে যে মেয়েটি কি হইছে পাগল তাই না এটা এটা আপাতত একটু দেখো তার আগে দেখো এটা যে নাউন এবং অ্যাডজেক্টিভ যেটা মানে থাকবে নাউন এবং অ্যাডজেক্টিভ সব সময় পুরুল বাচক হবে এবং নাউন এবং অ্যাডজেক্টিভ থাকলে সেটা হচ্ছে স্ত্রীবাচক হবে না একই কথা বলা আছে তার মানে তোমাদের এই জায়গা থেকে যদি এরকম করে বলে যে ধরো আহ মেয়েটি পাগল হয়ে গেছে তার মানে এই জায়গাতে মেয়েটা কি নাউন এবং পাগল পাগল দ্বারা কি বোঝাচ্ছে যে ধরো টাইপের একটা জিনিস একটা দোষ গুণ অবস্থা তাই না তার মানে নাউন এবং যখন একসাথে আছে এই দুইটা জিনিস একসাথে থাকার কারণে এটাকে কি বলা হবে বাচক বলা হবে বুঝতে পারছো বিষয়টা আর একবার একটু দেখো উপর একটা দেখো এইখানে কি বলা আছে সুন্দর বলদ কি বলা হয়েছে স্ত্রীবাচক বাচক হয় না তার মানে এই জায়গাতে নাউন এবং অ্যাডজেকটিভ সবসময় কি হবে স্ত্রীবাচক হবে না স্ত্রীবাচক না হইলে কি হবে পূরির্বাচক হবে বুঝছো বিষয়টা এখানে কি বলা আছে যে ধরো সুন্দর বলদ বলদ একটা ধরো একটা নাউন আর এটা হচ্ছে একটা অ্যাডজেকটিভ কি বলা আছে নাউন এবং অ্যাডজেকটিভ একসাথে যদি থাকে নাউন এবং অ্যাডজেকটিভ দুইটা তোমরা একসাথে পাইলা যেই থাকে কি হবে কি হবে না স্ত্রীবাচক হবে না সেই কথাই বলা হইছে স্ত্রীবাচক হবে না এখন যে জিনিস স্ত্রীবাচক হবে না সেই জিনিসটা কি হবে সেটা পূরির্বাচক হবে বুঝতে পারছো মানে খুবই সহজ জিনিস বাট কথাটা একটু ঘুরে ব্যাচা হয় যে যদি নাউন এবং অ্যাডজেক্টিভ একসাথে থাকে তাইলে সেটা কখনো বাচক হবে না আর যে জিনিস স্ত্রী বাচক হবে না সেই জিনিস কি হবে বাচক হবে সেই কথাই এই জায়গায়তে বলা আছে বিষয়টা কেমন ধরো লাল এবং কালো দুইটা রং আছে তোমাকে এখন বলা হইছে যে ধরো যে জিনিসটা লাল হবে না সেটা কালো হবে বা যে জিনিসটা কালো হবে না সেটা লাল হবে বুঝতে পারছো বিষয়টা সেটা সেটাই এখানে বলা আছে ওকে তো এটা জাস্ট মাথায় রাখো আর কোনো কিছু করার দরকার নাই কমপ্লিকেটেড জিনিস বাট পরীক্ষাতে ওইভাবে এইখান থেকে প্রশ্ন হয় না ওকে তারপরে আমরা যদি একটু নেক্সট স্লাইডে যাই এইখানে দেখো যে উদাহরণগুলো দেয়া আছে যে পুরুষ এবং স্ত্রী বাচকের যেগুলো আসলে পরীক্ষাতে কখনো আসে মানে পরীক্ষাতে কখনো আসেনি এবং পরীক্ষাতে আসছে বাড়ি এগুলো তোমাদের বোর্ড বইয়ের মধ্যে সবগুলা দেয়া নাই ঠিক আছে এমন গুলার আমি হচ্ছে তোমাদের প্রশ্নগুলা দেখে আর কি লিস্ট করা এটা যে কিছু কিছু word আছে যেগুলো তোমাদের board বই এর মধ্যে দেওয়া নাই but বিভিন্ন পরীক্ষাতে আসছিল সেগুলো তোমাদেরকে আমি সুন্দর করে সাজায়ে দিছি কি কি আছে দেখো এইখানে পরিপাটি শব্দ গৃহস্বামী এটা যে star দেওয়া মানে এটা যে কোনো একটা পরীক্ষাতে আসছিল ঠিক আছে গৃহস্বামীর স্ত্রী মানে গৃহস্বামীর স্ত্রী বাচক হচ্ছে গৃহ গৃহমিনী ওকে গৃহ গৃহস্বামিনী তারপরে হচ্ছে প্রনেতা প্রনেত্রী। তারপরে গুরু গুরবী নাপিত নাপিতানি তারপরে ইন্দ্র ইন্দ্রাণী কুলি কামিন বুঝতে পারছো এই জায়গাতে কি বলা আছে এই যেগুলা আমি তোমাদেরকে দিলাম এইগুলা কোন না কোনো পরীক্ষাতে আসছিল বা তোমাদের বড় বইয়ে দেয়া নেই খুব ভালোভাবে মাথায় রাখবে আমি তোমাদের অবশ্যই দিব তোমরা যখন তোমরা পাবা তখন এই জিনিসগুলা খুব ভালো করে মুখস্থ করে নিবা এখন যেগুলা আছে এগুলা তোমাদের বইয়ের মধ্যে দেয়া আছে বাট বিচ্ছিন্ন ভাবে এক এক জায়গায় এক এক ভাবে আছে সেগুলাকে সুন্দর করে আমি তোমাদের গোছাই দিছি যাতে করে তোমাদের পড়তে সুবিধা হয় এগুলো পরীক্ষাতে আসে নাই বাট আসতে পারে বট বয়ে যেউতো আছে কি কি দেখো ঠাকুর এটার স্ত্রীবাচক ঠাকুরানি বালচে ঠাকুরন ঠাকুরাইন অভাগা অভági অবাগিনী তারপরে ননদাই ননদি ননদিনী তারপরে তারপরে এই দেখো নর মদ্দা হুলো এগুলার সাথে হলো বিড়াল এমন আসতে পারে যে নর বিরাল মদ্দা বিরাল হুরু বিলাল শর্টকাটে লেখা আছে ঠিক আছে তো এটার স্ত্রীবাচক হবে সবসময় সময় মিনি বিরাল বুঝতে পারছস এখন দেখো সভ্য এটা পরীক্ষাতে আসা প্রশ্ন তোমরা যখন সভ্য গয়লা এগুলো পরীক্ষাতে আসছে তারপরেও দেখো এখানে কি বলা আছে যে মহিলা গয়লা বউ ওকে তারপরে তাই মাই সুখ সারি এগুলাও কিন্তু পরীক্ষাতে আসার মতো জিনিস কারণ এগুলা ওই যে তোমাকে কিছুক্ষণ আগে দেখাইলাম না যে মরদ কি হয় জেনা না কেন পরীক্ষাতে আসবে কারণ এগুলা একটু ডিফারেন্ট তো ওই ধরনের জিনিসগুলো কিন্তু এইখানে দেখো সুখ সারি এগুলো কিন্তু একটু ডিফারেন্ট যেগুলো একটু ডিফারেন্ট দেখবা যে পুরুষ এবং স্ত্রীবাচকের মধ্যে যেগুলো একটু ডিফারেন্ট দেখবা মতো এবং সেগুলো পরীক্ষাতে আসাচ্ছেন সব থেকে বেশি খুব ভালো করে পড়বা ওকে তারপরে কি দেখো শীর্ষ শীর্ষা এগুলা শীর্ষা হচ্ছে অর্থে ব্যবহৃত হয় কি অর্থে ব্যবহৃত হয় এটা জানার দরকার নেই পরীক্ষাতে আসলে শুধু এইভাবে আসবে যে স্ত্রী স্ত্রীবাচক কোনটি ওকে তারপরে কি দেখো গরিয়ান গরিয়সী সম্রাট সম্রাঙ্গী তারপরে শ্বশুর শ্বশুরু তারপরে হচ্ছে সুদ্রা শুধ্রাণী ক্ষত্রিয় ক্ষত্রিয়া ক্ষত্রিয়ানী তারপরে হচ্ছে অরণ্য অরণ্যানী রজক রজকি রজকিনী ঠিক আছে এগুলা তো এই জিনিসগুলা কিন্তু তোমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে এরপরে দেখো চতক চতকি গণক গণকি নর্তক নর্তকী অজ অজা কোকিল কোকিলা ময়ূর ময়ূরী সিংহ সিংহী মদ্যামাদি কুমার কুমারী ঘোষ ঘোষ যা বা ঘোষ হচ্ছে ঘোষ জয়া ঘোঝায়ী কে বোঝায় ঠিক আছে তো এইখানে আছে এটা খুবই ভালো করে তোমাদের পড়তে হবে পরীক্ষাতে আসুক কিংবা না আসুক হবে এবং যাও একবার করে নাও এই জিনিসগুলা আর তোমরা কখনোই ভুলে যাব না ওকে তো এইটাই মোটামুটি তোমাদের এ টু জেড একদম পুরুষ এবং স্ত্রীবাচক শব্দ এর বাইরে তোমাদের পরীক্ষাতে কখনো আসেনি এবং এর বাইরে আর কখনো আসবেও না এত রূপ পড়লে তোমাদের বোর্ড বইটাও নতুন পুরাতন দুইটা বই একাকার হয়ে যাবে আমি সেইভাবেই তোমাদেরকে পড়ايا দিছি বুঝতে পারছো আর কি কারো কোনো প্রবলেম আছে এই জায়গাতে আর কি কোনো প্রবলেম আছে এই জায়গাতে আর কোনো প্রবলেম থাকার কথা না ইনশাআল্লাহ ঠিক আছে এখন আমরা শুরু করব হচ্ছে দুই নম্বর topic আজকে ঠিক আছে আমরা যেহেতু আজকে তিনটা topic করব দুই নম্বরটা হচ্ছে পদাশ্রিত নির্দেশক এটা কি বা পদাশ্রিত নির্দেশক টা কি জিনিস পদাশ্রিত নির্দেশক বলতে তোমরা article the এর ব্যবহার চেনো না বা the বা the যেটাই তোমরা বলো সেটা যে কোনো কিছু জিনিসকে নির্দিষ্ট করা যে দ্বারা বোঝায় সেটা হচ্ছে পদাশ্রিত নির্দেশক তো সেটা আমরা একটু দেখার ট্রাই করব এটা খুবই কমপ্লিকেটেড কিছু না খুব সহজ জিনিস একটু জাস্ট পড়তে হবে সহজ জিনিসটা কি স্কিপ করা যাবে না এখানে কি বলা আছে দেখো পদাসৃত নির্দেশক বলতে কি বোঝানো হয় যে কয়েকটি অব্যয় বা প্রত্যয় ঠিক আছে অব্যয় বা প্রত্যয় যাই হোক সেটা কিন্তু শেহের দিকে যুক্ত হয় প্রত্যয় অব্যয় এগুলো কিন্তু শেহের দিকে যুক্ত হয় কি বলা আছে দেখো বা অব্যয় আলাদাভাবে যুক্ত হইতে পারে বাট প্রত্যয় এটা দিকে যুক্ত হয় যে কোনো শব্দের কয়েকটি অব্যয় বা প্রত্যয় কোন না কোনো পদের আশ্রয়ে বা পরে যুক্ত হয়ে నిర్দিষ্টতা ज्ञापन করে এগুলাকে পদাস্রিত অব্যয় বা পদাস্রিত নির্দেশক বলে তো এই জায়গাতে যে কালার করা জিনিসগুলো আছে এইগুলা বা গোল করলাম যেগুলাতে এইগুলা পরীক্ষাতে তোমাদের আসে কিভাবে আসে দেখো এই জায়গাতে আসে যে মানে এইভাবে যে কয়েকটি অব্যয় বা প্রত্যয় মানে কার আগে বা পিছে বা কারো সাথে যুক্ত হয়ে কি জ্ঞাপন করে নির্দিষ্টতা জ্ঞাপন করে এবং এই জিনিসটাকে কি বলে এই জিনিসটাকে বলে পদাশ্রিত নির্দেশক এবং পদাশ্রিত অব্যয় দুইটা একই জিনিস তো এই জন্য এগুলা কালার করে দেয়া এবং পরীক্ষাতে আসলে এই জায়গাগুলোতে প্রশ্ন আসতে পারে অন্য জায়গা থেকে প্রশ্ন আসবে না ওকে এখন দেখো যে বাংলায় নির্দিষ্টতা জ্ঞাপক প্রত্যয় ইংরেজি ডেফিনেশন আর্টিকেল দি এর ব্যবহারকে বোঝানো হয় এটা আর তোমাদের যেটা বললাম যে আর্টিকেল দি এর ব্যবহারকেই কি বলা হয় পদাশ্রিত নির্দেশক ওকে এখন আসো আমরা পদার্থ বিজ্ঞান নির্দেশক টা আসলে কিভাবে ব্যবহার হয় এক বছরে কিভাবে বহু বছরে কিভাবে এই জিনিসটা একটু দেখা ট্রাই করব তারপরে কি দেখো এইখানে কি বলা আছে যে বচন ভেদে এটা খুবই important line একটা ঠিক আছে কি ভেদে বচন ভেদে এটা খুবই খুবই important যে কি ভেদে পদার্থ বিজ্ঞান নির্দেশক ভিন্নতা প্রকাশ হয় ঠিক আছে এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে যে বচন ভেদে পদার্থিত নির্দেশকের ভিন্নতা বা বিভিন্নতা প্রকাশ হয় বিভিন্নতা বলতে ভিন্নতা একই জিনিস মানে প্রযুক্ত হয় এখানে কি বলা আছে দেখো এক বচনে এক বচনে টা টি খানি খানা গাছা গাছি ইত্যাদি নির্দেশক যুক্ত হয় যেমন হচ্ছে টাকাটা বাড়িটা কাপড় খানা দেখো এইখানে টা টা তারপরে এই যে খানি বইখানি লাঠি গাছা গাছা চুরি গাছি এইগুলা অর্থাৎ তাঁতি খানি খানা গাছা গাছি এইগুলা হচ্ছে বচন ভেদে যুক্ত হয় এবং ভিন্নতা প্রকাশ করায় বা এইটাই mainly ভিন্নতা টা নিয়ে আসে তো পরীক্ষাতে এই জায়গা থেকে কি প্রশ্ন আসবে পরীক্ষাতে আসবে যে তোমার বচন ভেদে যে পদার্থিতন্ত্রী দোষের ভিন্নতা আসে সেটা এক বচনে কোন শব্দ ইউজ করে আসে বা কোন প্রত্যয় গুলা use করে আসে বা শব্দের শেষে কি যুক্ত থাকলে শব্দের শেষে কি কি যুক্ত থাকলে এক বচনে এক বচনে ভিন্নতা আসে ঠিক আছে এইভাবে পরীক্ষাতে আসতে পারে তখন তোমার মাথায় রাখতে হবে যে টা টি খানা খানি গাছা গাছি এইগুলা ঠিক আছে তার মানে এই জায়গাটা এখান থেকে তোমার খুব ভালোভাবে মুখস্ত করে নিতে হবে বা এটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে এখন সেম টাইপেরই প্রশ্ন শুধু এক বছরের জায়গায় বহু বছর দিতে পারে যদি বহু বছর দেয় তাইলে তোমার কি কি হবে দেখো যে গুলি গুলো গুলো তারপরে গুলা গুলো তারপরে গুলিন এইগুলা ঠিক আছে বহু বছরে এইগুলা যুক্ত হয়ে যুক্ত হয়ে সেগুলো হচ্ছে প্রদাশিত নির্দেশক বা মানে নির্দেশক প্রকাশ করে ঠিক আছে যেমন দেখো মানুষ গুলি তারপরে দ্বারা কি বুঝাচ্ছে যে একজন মানুষ না বহুজন মানুষ বা একের অধিক মানুষ একের অধিক যখন মানুষ হচ্ছে তখন সেটা তো অবশ্যই বহু বছর প্রকাশ করতেছে এখন তুমি যদি এই জায়গাতে দেখো যে টাকাটা টাকাটা বলতে কি বোঝানো হয় যে আমি তার থেকে টাকাটা পাই তুমি নিয়ে আসো এখন কয় টাকা ঠিক আছে ধরো একটা টাকা যেটা পাই ওটা নিয়ে তার মানে এটা কিন্তু অনেক কিছু বোঝাচ্ছে না তোমরা অনেকে বলতে পারো যে ভাইয়া টাকা তো মানে দুইটা তিনটা চারটা হইতে পারে কিন্তু ওইটা সমষ্টিক অর্থে এক বছর বোঝাচ্ছে আলাদা কিছু না পরেরটা দেখো বাড়িটা বাড়িটা বলতে কি একটা স্পেসিফিক বাড়ি ধরো দশটা বাড়ি আছে যে এই বাড়িটা আমার তার মানে কি আমি specific করে দিলাম একটা করে দিলাম একটা যখন করে দিলাম সেটা কি বহুবচন হবে না সেটা অবশ্যই এক বচন হবে এই জন্য এই কথাটা এইখানে বলা হয়েছে যে তা খানি খানা এগুলো শব্দের শেষে যুক্ত হয়ে এক বচন প্রকাশ করে আর এই যে গুলি গুলো গুলন গুলিন এগুলো শব্দের শেষে যুক্ত হয়ে বহু বচন প্রকাশ করে বুঝতে পারছো এই জায়গার কনসেপ্টটা এইটাই এতটুকুই আর এখান থেকে একটুও জানার কোনো প্রয়োজন নাই ওকে এখন যদি আমরা নেক্সট স্লাইডে যাই দেখো নেক্সট স্লাইডে কি আছে পদাশ্রিত নির্দেশকের ব্যবহার ঠিক আছে একের সঙ্গে এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা লাইন তোমরা যখন দাগায় দাগায় পড়বা এই লাইনগুলো আমি যেভাবে দাগায় দিচ্ছি এইভাবে দাগাবা না এলে কিন্তু মানে স্কিপ হয়ে গেলেই তখন আর কি ওই জায়গাগুলোতে প্রশ্ন যখন সলভ করতে যাবা আবার ঘুরে এসে পড়া লাগবে ঠিক আছে কি বলা আছে দেখো এক শব্দের সঙ্গে তা টি এইগুলা যদি যুক্ত হয় তাহলে সেটা অনির্দিষ্টতা বুঝায় ঠিক আছে তোমার মানে এমন মনে হইতে পারে যে একটা দেশ এরকম করে যদি বলে যে আমায় মানে আমি অনেকগুলা দেশে ঘুরছি তার মধ্যে একটা দেশ সব থেকে ভালো এখন কোন একটা দেশ এটা কিন্তু স্পেসিফিক নি যে কোন একটা দেশের কথা বলছে তার মানে এটা কিন্তু অনির্দিষ্ট হইল ধরো তুমি ইউরোপের বিভিন্ন দেশ ঘুরছো স্পেন ঘুরছো তারপরে ধরো তুমি আরো বিভিন্ন জায়গা ধরো স্পেন তারপরে ধরো এইদিকে ইংল্যান্ড তারপরে ধরো তুমি আরো কোথায় আমেরিকার সবগুলা ঠিক আছে সাউথ আমেরিকান তারপরে ধরো আমার এশিয়ার সব জায়গায় সব পৃথিবীর ধরো বিশটা দেশে ঘুরছো এখন বলছো যে সবগুলার মধ্যে আমার জাপান সব থেকে ভালো তো যখন তুমি জাপান স্পেসিফিক করলা তখন তোমার কিন্তু নির্দিষ্টতা প্রকাশ পাচ্ছে বাট তুমি যখন বললা যে সবগুলার মধ্যে একটা দেশ খুব ভালো এখন এই জায়গাতে কিন্তু তুমি জাপানের কথা উচ্চারণ করো নাই যখনই তুমি জাপানের কথা উচ্চারণ করো নাই তখনই এই জিনিসটা দ্বারা অনির্দিষ্টতা হয়ে গেল এজন্যই বলা হয়েছে যে একটা যে আমি অনেকগুলা দেশ ঘুরছি তার মধ্যে একটা দেশ সব থেকে ভালো এখন কোন একটা দেশ এটা কোন একটা স্পেসিফিক না করার কারণে এটা দ্বারা কিন্তু অনির্দিষ্টতা প্রকাশ পাচ্ছে ঠিক আছে সেই জিনিসটা এখানে দেখো যে একটি দেশ সে যেমনই হোক না কেন হচ্ছে যেমনই হোক না কেন দেখতে আচ্ছা উদাহরণ না যাই হোক একটি দেশ একটি দেশ এই জায়গা থেকে এই যে টি এই যুক্ত হওয়ার কারণে ঠিক আছে বুঝতে পারছো যে টিটা কিভাবে আসলে একের সাথে যুক্ত হয়ে অনির্দিষ্টতা প্রকাশ করে এই যে এক প্লাস টি এই জায়গাতে তো আছে একটি এখন কোন একটি এটা তো স্পেসিফিক করে না এটা অনেক সময় কনফিউজড হয়ে যায় তোমাদের যার কারণে আমি বিষয়টা ক্লিয়ার করে দিলাম তারপরে কি দেখো অন্য যেকোনো সংখ্যার সাথে যদি এই যে টার্মটি যুক্ত হয় তাহলে সেটা নির্দিষ্টতা বোঝায় যেমন কি দেখো তিনটি টাকা 10টি বছর 10টি বছর স্পেসিফিক 10টি বছর বুঝতে পারছো এরকম করে বোঝাতে তার মানে এটা নির্দিষ্ট বোঝাচ্ছে একটা নির্দিষ্ট 10টা বছর বোঝাচ্ছে যে 2025 সাল থেকে 2034 সাল এই 10টি বছর এই স্পেসিফিক 10টা বছর ঠিক আছে এইটা কিন্তু মনে রাখ তবে যে একের সাথে যদি টি টা যুক্ত হয় তাইলে সেটা কখনোই নির্দিষ্টতা বোঝায় না এবং পরীক্ষাতে এই প্রশ্নটাই আসে তোমাদের কনফিউজড হয়ে যাওয়া দেখেই ওকে এইজন্য এরপরে কি দেখো নিরার্থকভাবে কিভাবে নিরার্থকভাবে নির্দেশক টাটির ব্যবহার কিভাবে তোমরা মানে মনে রাখবা তো এইটা বারবার পরীক্ষাতে আসা প্রশ্ন যেমন সারাটি সকাল তুমি হচ্ছে বসে আছি তোমার আশায় ঠিক আছে তো এই যে সারাটি সকাল তোমার আশায় বসে আছি। এইটা তোমাদের পরীক্ষাতে ডিরেক্ট দিবে দিয়ে বলবে এইটা কোন অর্থে ব্যবহৃত হইছে ঠিক আছে এই জায়গাতে অর্থটা প্রশ্ন আসে কোন অর্থে যে নিরার্থক অর্থে এটা ব্যবহৃত হয়েছে কি সারাটি সকাল তোমার অপেক্ষায় বসে আছি বুঝতে পারছো পরীক্ষাতে কি প্রশ্ন আসতে পারে এইভাবে এই প্রশ্ন আসতে পারে তারপরে কি দেখো ন্যাকামিটা রাখো এখন বা নেকামিটা এখন রাখো এইটাও নিরার্থক অর্থে বা এগুলার কোনো অর্থ নাই মানে নিরর্থ ঠিক আছে মানে কোনো কার্যকরী কোনো জিনিস না নিরর্থ বলতে কি বোঝায় যে এর আসলে দামি মানে valuable valuable না ঠিক আছে valueless জিনিস এইগুলা ঠিক আছে তো সারাডি ন্যাকামি টা রাখো সারাটি সকাল তোমার আশায় বসে আছি এরকম করে কেউ যদি বলে যে আহ সারাটি সকাল তোমার আশায় বসে আছি তাহলে এটা কি এক ধরনের valueless কথা বার্তা না যে ভাই তুমি কোন কাজ করতেছ না তুমি সবার জন্য অপেক্ষা করে বসে আছো মানে তার জন্য অপেক্ষায় বসে আছো সে আসবে কিনা নিজে অলস সময় কাটাইতেছো এইটাই আর কি এই বলা হয়েছে যে নিরার্থক ভাবে এগুলার কোন অর্থ নাই ঠিক আছে পরীক্ষাতে এই জিনিসটা তোমাদের আসে তারপরে কি দেখো নির্দেশক সর্বনামে নির্দেশক সর্বনাম বলতে যদি এ ও সে এর পরে যদি কারটি যুক্ত হয় তাইলে সেটা সুনির্দিষ্ট হয়ে যায় যেমন কি দেখো ওটি ওটি যেন কার তৈরি তারপরে এটা নয় ওটা সেইটাকেই সেইটাই ছিল আমার প্রিয় কলম ঠিক আছে একদম নির্দিষ্টতা বা সুনির্দিষ্টতা ধরো যেকোনো একটা ধরো একটা ড্রয়িং দেখলো বা পেন্টিং একটা দেখলো একটা পেন্টিং বললো যে ওই যে ওই পেন্টিংটা কার তৈরি তোমাদের ওটি বলতে কি বোঝায় জানো যে তোমরা যারা উত্তরবঙ্গে যাবা এরকম করে অনেক সময় বলবে যে ওটি যাও মানে ওটি যাও বলতে কি বোঝায় যে ওই জায়গাটাতে যাও তো সেই কথাটা কিন্তু ব্যাকরণের মধ্যে আসে ঠিক আছে তো এই জন্য এই ওটি দ্বারা একটা স্পেসিফিক জিনিসকে বোঝায় যে ওই জিনিসটাকে ঠিক আছে সেটাই বলছে যে ওটি দ্বারা কি ওই জিনিসটা তার মানে ওই জিনিসটা কার তৈরি ওটি দ্বারা বুঝছো ওটির বিষয়টা এইটা ওকে তারপরে কি দেখো এটা নয় ওইটা আনো মানে বলছে যে না এইটা না তুমি ওইটা নিয়ে আসো তার মানে কি স্পেসিফিক করলো স্পেসিফিক মানে সুনির্দিষ্ট করলো তারপরে কি দেখো সেইটাই ছিল আমার প্রিয় কলম মানে আমার অনেকগুলা কলম ছিল তার মধ্যে একটা স্পেসিফিক করে বলতেছে যে ধরো আমার একটা ধরো কি বলি একটা আমার ব্ল্যাক পেন ছিল যেটা আমার খুব পছন্দের ওই সেইটি সেইটার কথা বলছে কার কথা ওই ব্ল্যাক পেন এর কথা এইজন্য এটা দ্বারা সুনির্দিষ্টতা বোঝাতে ঠিক আছে এখন যদি আমরা দেখি পরেরটা কি দেখো যে গোটা কি বলা আছে গোটা বচন বাচক শব্দের আগে বসে এবং খানাখানি পরে বসে পরীক্ষাতে তোমাদের একদম নাকি পরে বসে এগুলো শব্দের আগে নাকি পরে বসে এটা খুব ভালোভাবে মাথায় রাখবা তো এইগুলা হচ্ছে কি মানে নির্দেশক অনির্দেশক আচ্ছা দুই অর্থে প্রকাশিত হয় মানে নির্দেশক অনির্দি অনির্দিষ্ট মানে নির্দেশক না এখানে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট দুইটা এখানে বলা হবে এরকম নির্দিষ্ট নির্দিষ্ট এবং অনির্দিষ্ট ঠিক আছে ও নির্দিষ্ট নির্দিষ্ট ঠিক আছে দুইটা এটা একটু ভুল থাকতে পারে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট পায় ঠিক আছে এইটা কি গোটা এবং তো আগে আমাদের এই থেকে জানতে হবে কি যে গোটা আসলে শব্দের আগে নাকি পরে বসে শব্দের আগে বসে যেমন গোটা দেশ গোটা দেশ তার অপেক্ষায় ঠিক আছে তার মানে দেখো দেশের আগে গোটাটা বসে গেল তারপরে খানা যে এরকম করে বলতে পারে যে ধরো আহ দুই খানা ঠিক আছে তিন খানা তিন খানা কলম নিয়ে আসো বা তিন খানা তুমি হচ্ছে বস্তা নিয়ে আসো দেখো তিনের পরে বসতেছে ঠিক আছে এই জন্য তোমার মনে থাকবে না পরীক্ষাতে যদি খানি পরে বসে যেমন মদন খানি বদন খানি ঠিক আছে বুঝতে পারছো এই জন্য এইভাবেও তোমরা রিকল করতে পারো বা একটু সেন্স খাটাই ওই সময় উপস্থিত বুদ্ধি খাটায় গুলা করতে পারো ওকে তো এই জায়গাতে দেখো এগুলা কি বলছে যে এগুলা হচ্ছে নির্দিষ্টতা না বুঝিয়ে ও গোটা শব্দের আগে এবং সংশ্লিষ্ট পদটি নির্দিষ্টতা না বুঝিয়ে অনির্দিষ্টতা বোঝায় যাই হোক বাদ এখানে দেখো কি বলা আছে দেখো যে গোটা দেশি ছাড়কার হয়ে গেছে গোটা দুই কমলা লেবু আছে কি বোঝাচ্ছে অনির্দিষ্টতা তার মানে গোটা দেশই সারকার হয়ে গেছে বলতে দেশের মোটামুটি সব জায়গায় সরকার হয়ে গেছে এমনটা বোঝাচ্ছে তার মানে কোন জায়গা সারকার হচ্ছে স্পেসিফিক ওইটা বোঝাচ্ছে না যার কারণে এই গোটা দ্বারা অনির্দিষ্টতা বোঝাচ্ছে অনির্দিষ্টতা বোঝাচ্ছে ঠিক আছে অনির্দিষ্টতা বোঝাচ্ছে তারপরে দেখো গোটা দুই কমলা লেবু আছে মানে এরকম করে যখন মানুষ বলে যে দুইটা কমলা লেবু আছে ঠিক আছে খানা কমলা লেবু আছে বা দুইটা কমলা লেবু আছে তার মানে নির্দিষ্ট দুইটা তারপরে যদি এরকম তোমাকে কেউ বলে যে গোটা দুই এক কমলা লেবু আছে তার মানে কি ওই দুই দ্বারা একটা কম সংখ্যা কিন্তু না। বিষয়টা গোটা দুই কমলা লেবু আছে মানে কি যে এইখানে খুবই কম কমলা লেবু আছে এইটা বোঝাচ্ছে গোটা দুই বলতে শুধু দুইটা কমলা লেবু কিন্তু বোঝাচ্ছে না যার কারণে কিন্তু এই গোটা দুই দ্বারা অনির্দিষ্টতা বোঝানো হয় ঠিক আছে তারপরে কি দেখো যে দু খানা কম্বল চেয়েছিলাম এই যে খানা পরে যুক্ত হয়েছে এটা নির্দিষ্ট তা যে দু খানা কম্বল মানে আমার specific দুইটা টা কম্বল লাগতো তারপরে দেখো গোটা সাথে আম নিয়ে এসো গোটা সাথে আম নিয়ে এসো এক খানা বই কিনে দিও অনির্দিষ্ট তা গোটা সাতেক আম ওই যে আগের মতো গোটা এই যে এইখানে দুই খানা গোটা দুই এক কমলা লেবুর কথা যেরকম রকম যে গোটা সাতেক আম নিয়ে এসো বুঝতে পারছো বিষয়টা কি ভাবে হচ্ছে যে নির্দিষ্টতা না হওয়া নির্দিষ্টতা তো পরীক্ষাতে তোমাদের প্রশ্ন আসবে কিভাবে এই জায়গা থেকে ধীরে এটা দিবে ধরো গোটা দেশে সরকার হয়ে গেছে এখন বলবে এটা দ্বারা নির্দিষ্টতা বোঝায় নাকি অনির্দিষ্টতা বোঝায় প্রশ্ন আসবে এতটুকুই এই জন্য কিন্তু এই জিনিসটা বুঝতে হবে বুঝে পড়তে হবে ওকে ওকে এখন দেখো আচ্ছা কি বলছো পিডিএফ এ মেইন পিডিএফ এ এটা নাই না মেইন পিডিএফ এ এটা আছে আমি তোমাদের পিডিএফ টা এখনো দেই নাই ক্লাস শেষে দিব ঠিক আছে তোমাদের যে গুগল ড্রাইভ লিংক দিয়েছি না আমি ওই লিংকে যাবা গেলেই পেয়ে যাবা আগের ক্লাসটারও পিডিএফ দিয়ে দিব আর এটার হচ্ছে এই পিডিএফটাও দিব প্লাস হচ্ছে অরিজিনাল যে পিডিএফটা আছে ওটাও দিয়ে দিব নো প্রবলেম ঠিক আছে ওইসব নিয়ে কোনো প্রবলেম নাই এখন দেখো এখানে কি বলা আছে তাক টুকু টুকু তাক টুক টুকুটো এই যে এগুলা এই ইত্যাদি পদাশ্রী নির্দেশক নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা উভয় বোঝায় তার মানে এইগুলা শব্দের শেষে যুক্ত হয়ে যে টাক টুক টুকুটো এইগুলা যদি শব্দের শেষে যুক্ত হয় বা শব্দের সাথে যদি যুক্ত হয় তাহলে সেগুলা নিদৃষ্টতা এবং অনির্দিষ্টতা দুইটাই বোঝায় ঠিক আছে এই কথাটা বলা হয়েছে যেমন দেখো পোয়াটাক দুধ দাও তার মানে কি পোয়াটাক বলতে কি বোঝাচ্ছে যে তুমি কয়েক পোয়ার মতো দিতে পারো এক পোয়া যে দিতে বলছে তা না ঠিক আছে টুক দুধ দাও মানে একটু পোয়ার কাছাকাছি হইতে পারে বা পোয়ার থেকে একটু বেশিও হইতে পারে মানে বলে না যে আমি তুমি হচ্ছে একটা দুধ কিনতে গেছো ভান্ড নিয়ে এরকম করে তোমাকে বলতেছে যে কতটুকু দুধ লাগবে তুমি বললা যে টুক দিয়ে দাও মানে পোয়াটাক দিয়ে দাও মানে পোয়ার মতো একটু হইলেই হইলো ঠিক আছে তার মানে অনির্দিষ্ট একটা স্পেসিফিক কোনো কিছু বোঝাচ্ছে না যার কারণে দাদার অনির্দিষ্টতা বোঝাচ্ছে তারপরে কি দেখো সবটুকু ওষুধ খেয়েই ফেলাও তার মানে কি সবটুকু ওষুধ বলতে কি বুঝানো হচ্ছে ধরো এখানে তিনটা ওষুধ আছে তোমাকে তিনটাই খাইতে বলতেছে তার মানে স্পেসিফিক জিনি বুঝাচ্ছে যখন স্পেসিফিক তিনটাকেই বুঝাচ্ছে সব দরাউ সব কথাটার দ্বারা তার মানে এটা তারে নিদর্শকতা বুঝাচ্ছে ঠিক আছে পরীক্ষায়তে কিন্তু এই জিনিগুলো আসবেই এগুলা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে এজন্য ওকে তারপরে কি দেখো বিশেষ অর্থে নিদর্শকতা কাকে ঠিক আছে যে কয়েকটি শব্দ তা পাটি ব্যবহৃত হয় এগুলো বলছে যে বিশেষ অর্থে কি অর্থে পরীক্ষাতে এইভাবে আসতে পারে যে কি অর্থে বিশেষ অর্থে কি বুঝায় নির্দিষ্টতা বুঝায় কি কি তা এবং পাটি কি কি তা এবং পাটি সেগুলো কি কি দেখো যে তা দশটা কাগজ দাও ঠিক আছে বিশেষ অর্থে নির্দিষ্টতা দশটা মানে বলে না যে তা বলতে কি বোঝায় ধরো একটা একটা ধরো পাঁচটা করে কাগজ দিচ্ছে তোমাকে তো এরকম বললো যে আমাকে দশটা কাগজ দাও তার মানে পঞ্চাশটা কাগজ দাও তার মানে কি এটা ইনডিরেক্টলি তোমার নির্দিষ্ট পঞ্চাশটাকে বোঝাচ্ছে না তার মানে যেহেতু পঞ্চাশ টাকা বোঝাচ্ছে এই জন্য এটা তারা নির্দিষ্টতা জ্ঞাপন করতেছে জ্ঞাপন মানে কি প্রকাশ করতেছে তারপরে কি দেখো আমার এক জুতো ছিড়ে গেছে এক জুতো বলতে ধরো আমার জুতো আছে তার মধ্যে একটা বা আমার দুইটার যে কোনো একটা এরকম ছিড়ে গেছে তো এই যে একটা নির্দিষ্টতা বোঝাচ্ছে বিশেষ অর্থে ঠিক আছে এই জন্য কিন্তু বিশেষ অর্থে মানে সরাসরি বুঝাবে না বিশেষ অর্থে বুঝাবে মাথায় তাইলে থেকে আর কিছু জানা লাগবে না। এখন দেখো আমরা পড়বো আজকের শেষ টপিক হচ্ছে দিরুক্ত শব্দ বিরুক্ত শব্দ বলতে কি বোঝানো হয় বিরুক্ত বলতে যাচ্ছি এতটুকুই মাথায় রাখবা যে দুইবার উচ্চারণ করা হয়েছে ঠিক আছে এটা আমাদের তিন নম্বর টপিক আজকের তিন নম্বর টপিক দ্বিরুক্ত শব্দ বলতে যে দুইবার অর্থ প্রকাশ পাইছে এমন জিনিসকে বোঝা হচ্ছে দ্বিরুক্ত শব্দ ঠিক আছে কি বলা হয়েছে দেখো যে দ্বিরুক্ত অর্থ এটা কিন্তু পরীক্ষাতে অনেক সময় আছে যে দুইবার উক্ত হয়েছে এমন দুইবার কি হয়েছে উক্ত হয়েছে উক্ত বলতে কি দুইবার ব্যবহৃত হয়েছে দুইবার একটা শব্দের ব্যবহৃত হয়েছে এমন জিনিসগুলোকে বলা হয় দ্বিরুক্ত শব্দ ঠিক আছে ওকে এখন দেখো এখানে কি বলা আছে যে বাংলা ভাষায় কোন কোন মানে আচ্ছা আচ্ছা এটা বলা হয়েছে এই জায়গাতে যে যখন দৃরুক্ত শব্দগুলা ব্যবহার হয় ঠিক আছে তখন ওটার একটা বিশেষ অর্থ প্রকাশ পায় বা একটা সম্পূর্ণ সাহিত্যে অর্থ প্রকাশ পায় যে যখন তুমি একটা কথা দুইবার বলতেছো যেমন আমি তোমাকে ধরো যে কি রকম বলি ধরো আমার জ্বর জ্বর ভাব হচ্ছে ঠিক আছে এই জ্বর এবং জ্বর যখন তুমি এই কথাটা বলতেছো তখন মানে আমার এখনো জ্বর হয়নি একটা অর্থ আলাদা তুমি যদি আমাকে বলো এই আমার জ্বর ভাব হচ্ছে তার মানে তোমার জ্বরের লেভেলটা তুমি যদি বলো যে জ্বর ভাব হচ্ছে তার মানে তুমি যদি হচ্ছে তার কি তোমার একদম লাস্ট এসে মানে জ্বর আসতেছে বুঝতে পারছো ডিফারেন্সটা একটা সম্প্রসারিত অর্থ বা একটা কম বেশি অর্থ প্রকাশ পাচ্ছে আর একটা স্পেসিফিক অর্থ প্রকাশ পাচ্ছে সেই কথাটাই বলা হয়েছে যে বাংলা ভাষায় কোন কোনো শব্দ পদ অনুকার একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ পায় সেগুলা দুইবার ব্যবহার করলে সম্প্রসারিত অর্থ প্রকাশ করে দুইবার ব্যবহার করলে একটা এক্সটার্নাল বা এক্সট্রা একটা অর্থ প্রকাশ করে এই জিনিসটা এটা বোঝা ঠিক আছে দেখো এই ধরনের শব্দে পরপর দুইবার বার প্রয়োগকেই বলা হয় দ্বিত্ব শব্দ মানে শব্দ যদি তুমি পাশাপাশি দুইবার ইউজ করো তাইলে সেগুলাকে বলা হয় দ্বিরুক্ত শব্দ এতটুকু মনে রাখলেই হবে পরীক্ষাতে এতটুকুই আসে যেমন দেখো যে আমার জ্বর জ্বর লাগছে যে ঠিক জ্বর নয় এবং জ্বরের ভাব প্রকাশ হচ্ছে এই জ্বর এবং জ্বর এই দুইটা হচ্ছে দ্বিরুক্ত শব্দ ঠিক আছে এই জায়গা থেকে এতটুকু জানলেই তোমার এনাফ। এরপরে কি দেখো এই যে দিরুক্ত শব্দ এইটা তোমরা বই যখন পড়বা না এই যে এই বইটা যখন পড়বা এইটা যখন তোমরা পড়বা তখন তোমরা কনফিউজ হয়ে যাবা সেটা হইলো কি এইখানে কি বলা আছে দেখো বিভিন্ন এক এক জায়গায় একটা আছে তো এই জিনিসটা আমি তোমাদের একসাথে করে দিচ্ছি বইয়ের মধ্যে লিখে রাখবা যখন যেটা পাবা সেটা লিখে রাখবা কিভাবে দেখো পদের বিরুপ্তি মানে বিরুপ্ত শব্দ গুলা কিভাবে হইতে পারে পদের মধ্যে পদের বিরুপ্তি বলতে পদের মধ্যে পদ বলতে কি শব্দ শব্দের মধ্যে মধ্যে হইতে পারে একটা শব্দের পাশাপাশি ব্যবহার করে বা একটা সেন্টেন্সের মধ্যে কিছু কিছু পথ থাকতে পারে সেইটা তারপরে কি বলা আছে দেখো আচ্ছা শব্দের কি দেখো পদের বা হচ্ছে পদাতক বিরুপ্তি দুইটা একই জিনিস এই দুইটা জিনিস তোমার এভাবে তো যখন তুমি এরকম পদের বিরুপ্তিটা পাবা বইয়ে তখন ওটার পাশে লিখে রাখবা যে এটা হচ্ছে পদাতিক বিরুপ্তি ঠিক আছে তারপরে কি দেখো অনুকার বিরুক্তি বা হচ্ছে ধর্নাত্মক বিরুপ্তি এটা মাথায় রাখবা অনুকার ধর্নাত্মক বিরুপ্তি তারপরে কি দেখো যুগ্মৃতের দিকবুক্তি এগুলা ডিটেইলস আমরা পরে পড়তেছি যে অনুকার DIRUKTI কি ধরনাত্মক DIRUKTI কি পদাতিক DIRUKTI কি পদের DIRUKTI কি যুগ্মরীতিতে DIRUKTI কি এগুলো আমরা একটু পরে ডিটেইলস জানতেছি জাস্ট এই জায়গাটা মনে রাখো অনেক সময় তোমরা এক এক জায়গায় এক একটা সংজ্ঞা করে মানে একসাথে করতে পারো না বিষয়গুলো যে কোনটার সাথে কোনটার মিল এইজন্য আমি এটা করে দিলাম ওকে এটা তোমাদের বইয়ে নাই এখন যদি আমরা স্পেসিফিক এক নম্বরে যাই যে শব্দ DIRUKTI দ্বারা কি বোঝানো হয় ওকে শব্দ DIRUKTI শব্দ দ্বিরুক্তি মানে কি প্রথমে এইভাবে ভাঙ্গো এইভাবে ভাবো দ্বিরুক্তি মানে কি যে কোনো কিছু দুইবার উচ্চারণ যেহেতু দেখো কি বলা আছে যে একই শব্দের দুইবার ব্যবহার করা ঠিক আছে দেখো ভালো ভালো ঠিক আছে ভালো ভালো ফল তারপরে ফোটা ফোটা পানি একই শব্দ এই যে এটা এটা সেম শব্দ না সেম ওয়ার্ডটা সেম ওয়ার্ড তার মানে একই শব্দে দুইবার ব্যবহার করা হচ্ছে বড় বড় বই ঠিক আছে এই যে বড় এবং বড় দুইবার ব্যবহার করা হচ্ছে তারপরে কি দেখো একই শব্দের সঙ্গে সমার্থক তার মানে যখন কি একটা হচ্ছে একই শব্দ দুইবার ব্যবহার করে এক আর একটা হচ্ছে সমার্থক শব্দ ব্যবহার করে ঠিক আছে যেমন আমার নাম ধরো সাইম সাকিব ঠিক আছে আমার নাম সাইম সাকিব ওকে সাকিব তার মানে সাকিবও যে জিনিস সাইম ও সেমি জিনিস বুঝতে পারছো সাকিব জিনিস সাইফ সেমি জিনিস একই জিনিস একটা আর একটার সমার্থক তো রকম সমার্থক হইলেও সেটাকে বিরক্তি বলা হবে সেই জিনিসটা এখানে কি বলা আছে দেখো যে একই শব্দের সমার্থক ঠিক আছে আর একটি শব্দ যোগ করলে সেটাও হচ্ছে বিরক্তি হইতে পারে শব্দের বিরক্তি যেমন দেখো ধন দৌলত ধন দৌলত বলতে কি বোঝায় যে ধন বলতে কি বোঝায় যে ধরো তোমার টাকা পয়সা বা অর্থ এইটা দৌলত বলতেও অর্থ বোঝায় খেলাধুলা খেলাধুলা বলতে ওই তোমার খেলাকেই মিন করে দুইটাই তারপরে কি দেখো লালন পালন মানে কি পরিচর্যা করা দুইটাকেই মিন করে একই জিনিস তারপরে কি বলা কওয়া মানে তুমি বলে দিচ্ছ বা কথা বলছ এমন খুশ খবর মানে ওই তোমার খবর নেওয়া বা তুমি কেমন আছো এটা জানতে চাওয়া বা তোমার সম্পর্কে জানতে চাওয়া এইগুলা হচ্ছে সমার্থক শব্দ তার মানে কি এই জায়গা থেকে আমরা দুইটা জিনিস শিখলাম যে শব্দের ব্যুৎপত্তি হইতে পারে কি করে যে একই শব্দের একই শব্দের 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 রিকল রিকল মানে ক্লাসের মধ্যে রিকল করা যায় এটা সেটা শব্দের দুইবার ব্যবহার দুইবার ব্যবহার ব্যবহার আর একটা কি আর একটা হচ্ছে সমার্থক শব্দ সমার্থক শব্দের ব্যবহার ওকে সমার্থক শব্দের ব্যবহার করে এই জায়গা থেকে এতটুকুই আর কোনো কিছু জানার দরকার নেই এবং এর বাইরে আর একটা এক্সট্রা কিছু পড়তে হবে না এখন আসো ওকে ওকে এখন দেখো শব্দের দ্বিরুক্তি থেকে আরো কিছু আছে দেখো কি বলা আছে যে দ্বিরুক্ত শব্দ জোড়ায় জোড়ায় মানে আংশিক পরিবর্তন হয়েও অনেক সময় হইতে পারে যে শব্দের দ্বিরুক্তি টা কিভাবে যেমন হচ্ছে বোকা সোকা বা ধরো এরকম করে বকা ঝকা ঠিক আছে বোকা সোকা বকা ঝকা আংশিক পরিবর্তন করেও আগে আমরা দেখলাম দুইটা নিয়ম যে একই শব্দের দুই ভাবে ব্যবহার সমার্থক শব্দ আর এই জায়গাতে দেখো তিন নম্বরে কি বলা আছে আংশিক পরিবর্তন করে তারপরে সমার্থক এবং বিপরীত যোগে ঠিক আছে বুঝতে পারছো তার মানে ভাবে টোটাল এই জায়গাতে আমি তোমাদের দুইটা দেখাইলাম যে শব্দের একই শব্দ দুইবার ব্যবহার করে একটা সমার্থক শব্দ ব্যবহার করে একটা হচ্ছে আংশিক পরিবর্তন করে আংশিক পরিবর্তন করে পরিবর্তন করে আর একটা হচ্ছে সমার্থক এবং বিপরীত সমার্থক এবং ধরো বিপরীত শব্দ ব্যবহার করে বুঝতে পারছো তার ভাবে তোমাদের শব্দের মানে বিরক্তি গুলা হইতে পারে শব্দের বিরক্তি এখন পরীক্ষাতে আসবে কি প্রশ্ন ভাই আমি তো বুঝলাম যে এই চার ভাবে হইতে পারে but পরীক্ষাতে কিভাবে প্রশ্ন আসবে পরীক্ষাতে তোমার আসবে এরকম একটা ধরো উদাহরণ দিল ধরো এইটাই দিল যে তোরা জোড়া ঠিক আছে বা গল্প স্বল্প বলবে যে গল্প স্বল্প বিরক্তিটাতে কিসের ব্যবহারের মাধ্যমে বিরক্তি হইছে ওকে বুঝতে পারছো তখন তোমার মানে প্রশ্নের answer দিতে হবে যে আংশিক পরিবর্তনের মাধ্যমে এই জায়গাতে হইছে বুঝতে পারছো প্রশ্ন কিভাবে হইতে পারে এইভাবে ওকে তারপরে দেখো পদের দিকটি পদের দিকটি বলতে কি বোঝানো হয় পদ এবং শব্দ খাজাখাজি একই জিনিস তোমাদের তো আমি আগেই বলছি যে পদ এবং শব্দ শব্দ বলতে কি যে ধর মানে শব্দ কোথায় বসে বাক্যের মধ্যে যেগুলা এক একটা করে আলাদা 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 করে অর্থাৎ এরকম শব্দ শব্দ প্লাস প্লাস ধরো শব্দ প্লাস ধরো শব্দ এগুলা মিলে একটা বাক্য তৈরি হয় তো সেম হচ্ছে ধরো পদ প্লাস পদ last পদ मिलाया হচ্ছে বাক্য তৈরি হচ্ছে ঠিক আছে তো দুইটা একই জিনিস একই জিনিস তার মানে এখন না যে যে জিনিসগুলো আসবে সেগুলা প্রায় একই হবে কি বলা আছে দেখো যে দুইটি পদে একই বিভক্তি থাকতে পারে যদি বিভক্তি একই থাকে যেমন দেখো এখানে কি বলা আছে ঘরে ঘরে এইখানেও এ বিভক্তি এইখানেও এ বিভক্তি ঠিক আছে তারপরে কি দেখো দেশে দেশে এই বিভক্তি এ বিভক্তি মানে দুইটা শব্দ একই টাইপের বিভক্তি থেকে পদের দ্যোক্তি হইতে পারে ঠিক আছে একটা জিনিস মাথায় রাখো যে পদ এবং শব্দ দুইটা একই জিনিস বা প্রশ্ন এই জায়গা থেকে কি হইতে পারে প্রশ্ন এই থেকে হইতে পারে। আগে আগে পড়লা পড়লা যে যে বলা আছে একই শব্দ দুইবার ব্যবহার হয়েছে আংশিক পরিবর্তন হয়েছে এইখানে টেকনিক্যাল সেন্সটা টা কি আছে দেখো এইখানে টেকনিক্যাল সেন্সটা টা হালকা আছে যে এইখানে কিন্তু বিভক্তি মানে বাহিরে থেকে কোনো কিছু অ্যাড হইতেছে বুঝতে পারছো বিষয়টা বাহিরে থেকে কোনো কিছু অ্যাড হচ্ছে বুঝতে পারছো তো এইটা কিন্তু গোলমাল করা যাবে না এগুলা খুবই তীক্ষ্ণ ভাবে মনে রাখতে হবে খুবই ভালো মানে এগুলা বিষয় মানে confused করে ফেলানো যাবে না যে কোনটা শব্দের কোনটা হচ্ছে পদের ঠিক আছে specific এইভাবে মনে রাখতে হবে তারপরে কি দেখো এইখানে দেখো পদের বিভক্তি এটাই তারপরে কি দেখো এইখানে আংশিক ধ্বনিগত পরিবর্তন ঠিক আছে কি বলা আছে দেখো যে চোর হাতে রাতে হাতে নাতে ঠিক আছে আমরা আগে আংশিক পরিবর্তন যেটা দেখছি ধরো এরকম যে বোকা সোকা, ঠিক আছে কাছাকাছি শব্দের তো একটা জিনিস মাথায় রাখো পরীক্ষাতে যদি তোমার এই টাইপের প্রশ্নগুলো আসে তখন অপশনে নর্মালি শুধু পথ থাকবে অথবা শুধু শব্দ থাকবে কারণ টেকনিক্যাল সেন্সে টেকনিক্যাল সেন্সে শব্দ এবং পদ একই জিনিস একই জিনিস না কারণ কি দেখো এই যে এটা যদি আমরা পুরা সেন্টেন্সটা যদি আমরা একটু দেখি পুরা বাক্যটা যদি আমরা একটু দেখি ওকে পুরা বাক্যটা দেখলাম এই সন্তান এই যে যেন এই যে থাকে এই যে দুধে এই যে ভাতে এগুলা সবগুলা এক একটা করে শব্দ সবগুলা এক একটা করে শব্দ ঠিক আছে সবগুলো শব্দ এটাও শব্দ এটাও শব্দ এখন পদ কি তাইলে সবগুলা এক একটা করে পদ সবগুলো এক একটা করে পদ তার মানে যে জিনিসের একই ভার্সন দুইটা আছে মানে বিষয়টা কেমন ধরো এইটা হচ্ছে ধরো টু পয়েন্ট বুঝতে পারছো মানে একই জিনিসের আলাদা আলাদা ভার্সন তো এই জন্য পরীক্ষাতে যদি তোমার অপশন দেয় তাইলে শুধু পদ দিবে নাইলে শুধু শব্দ দিবে দুইটা একসাথে দেওয়ার চান্স খুবই কম ঠিক আছে যদি একসাথে দেয় তাইলে তোমার প্রশ্ন কারেক্ট করতে একটু কঠিন হয়ে যাবে কারণ বইয়ে যেটা কারেক্ট আছে সেটা তোমার বইয়ে যেটা আছে সেটা দিতে হবে ধরো তুমি করে দিলা যে তোমাকে এরকম হাতে 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 নাতে 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 ধরা পড়েছে তোমাকে এখন যে এইটা কি পরিবর্তন এটা হচ্ছে শব্দের বিরুক্তি নাকি পদের বিরুক্তি তুমি এখন চিন্তা করবা যে হাতে এবং নাতে এটা তো এক একটা করে শব্দ শব্দের আংশিক পরিবর্তন হয়েছে তার মানে এটা শব্দের বিরুক্তি কিন্তু না কারণ কি এইটা তুমি বোর্ড বইয়ে পড়ছো এটা পদের বিরক্তির মধ্যে আছে বুঝতে পারছো যদি দুইটা দেয় তখন তোমার সব থেকে বেশি ঝামেলা হবে প্রশ্ন correct করতে এজন্য এজন্য যেহেতু যদি দুইটা দেয় যারা খুব advance level এর করতে চাও তারা খুব ভালো করে এই জিনিসটা মনে রাখবা ছোটখাটো difference গুলা মনে রাখবা normally এত হাই level এর করবে না যদি করে আমি তোমাদেরকে বুঝায় দেব হাই পর্যন্ত এখন প্রশ্ন ওরা কোথায় করে করুক এত হাই question করবে না যদি করে আমি ওই জায়গাগুলো তোমাদের ধরায় দিচ্ছি এখন পদের হচ্ছে আমরা একটু দেখব পরীক্ষাতে তোমাদের এই জায়গা থেকে কি প্রশ্ন আসে পরীক্ষাতে আসে দেখো যে আধিক কথা বোঝাতে এইখানে মানে এগুলো পরীক্ষাতে আসছে যে নিচের কোনটি এই যে রাশি রাশি ধামা ধামা এই যে রাশি রাশি ধন এইটা দ্বারা তোমার কি বোঝায় রাশি রাশি দ্বারা কি বোঝায় এটা পরীক্ষাতে আসবে তোমাকে দিতে হবে যে আধিক্যতা বোঝাতে ঠিক আছে তারপরে দেখো আমি জর জর বোধ করছি এই জর জর দ্বারা কি বোঝায় সামান্য বোঝায় তো এগুলা হচ্ছে ওই যে তোমাদের যখন আমি কি পড়াইলাম যে উপসর্গ উপসর্গ পড়াইলাম না যে উপসর্গের শুধু অর্থগুলা পরীক্ষাতে আসে সেই টাইপের এইখানে জিনিস যে জর জর আমি জর জর বোধ করছি এখন তোমার পরীক্ষাতে এরকম জর জরটা টা মানে এরকম বোল্ড করে দেয়া থাকতে পারে প্রশ্নের মধ্যে অথবা বল না করে general একটা sentence দিয়ে বলবে যে এটা দ্বারা কি বোঝায় তখন তোমার বুঝতে হবে যে এটা দ্বারা সামান্যতা বোঝায় ঠিক আছে এজন্য এই জিনিসগুলা চর্চা করতে হবে তোমার কাছে এই জিনিসটা ঝামেলার মনে হচ্ছে না সবার কাছেই ঝামেলার এবং এই ঝামেলার জিনিসগুলাই যারা ক্লিয়ার করবা তারা ওই ঝামেলা জায়গাগুলা থেকে মার্ক পাবা ঠিক আছে ওকে এখন দেখো পরস্পরতা বা ধারাবাহিকতা বোঝাতে তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ দিন দিন মানে একের পর এক দিন 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 তার মানে ধারাবাহিক বোঝাচ্ছে বা পর পর বুঝাচ্ছে তুমি বাড়ি বাড়ি হেঁটে চাঁদা তুলছ মানে তুমি বাড়ি 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 হেঁটে চাঁদা তুলছো এই যে বাড়ি বাড়ি একটার পর আর একটা তার মানে কি এটা ধারাবাহিকতা বোঝাচ্ছে ঠিক আছে দেখো তোমাদের কাছে মনে হইতে পারে যে ভাইয়া এগুলা কেন বুঝাচ্ছেন এই জিনিসগুলা তোমাকে কেউই বুঝাবে না এত 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 হাতে ধরে ইন্টারমিডিয়েটে এসে কেউ পড়াবে না মানে ইন্টার পাস করার পরে আমি কেন পড়াচ্ছি আমি পড়াচ্ছি যে এইভাবে পড়ানো উচিত কিন্তু আমরা পড়াই না কেন বেশি সময় লাগে অনেকে বলে যে এই জিনিসগুলো আসলে ঝামেলার এজন্য জন্য না বুঝতে পারছো এজন্য আমি তোমাদের ধরে ধরে পড়াচ্ছি ঠিক আছে এজন্য জন্য আসলে ক্লাসটা যদি বোরিং লাগে তারপরেও করো কারণ তোমার খুব কাজে আসবে খুবই কাজে আসবে যখন লাইনগুলো পড়বা বইয়ের আর আমার ক্লাসটার কথা তোমার তখন মনে পড়বে কারণ বইয়ের লাইনগুলো আমি তোমাদেরকে বোঝাচ্ছি ঠিক আছে এইখানে দেখো ক্রিয়া বিশেষণ কি বলা আছে ধীরে ধীরে যায় ফিরে ফিরে চায় তো ক্রিয়া বিশেষণ দ্বারা কি অ্যাডভার্ব বোঝায় না তো এইভাবে মনে রাখতে পারো যে ধীরে ধীরে যায় এটা কি অর্থে ব্যবহৃত হয় যখন তোমার অপশনে থাকবে এরকম ক্রিয়া বিশেষণ ধীরে ধীরে তারা কিভাবে যায় হাউ কি দিয়ে প্রশ্ন কিভাবে তারা প্রশ্ন করতেছে অ্যানসার পাচ্ছ তার মানে এটা অ্যাডভার্ব অ্যাডভার্ব হইলো ক্রিয়া বিশেষণ ঠিক আছে তারপরে ফিরে ফিরে চাই কিভাবে চাই ফিরে ফিরে চাই answer দিচ্ছে তারপরে কি দেখো অনুরূপ বোঝাতে তার সঙ্গী সাথী এই যে সঙ্গী সাথী একই জিনিসটা এজন্য এটা দ্বারা অনুরূপ প্রকাশ পাচ্ছে বা অনুরূপ বোঝাচ্ছে তারপরে কি দেখো ও দাদা দাদা বলে কাচ্ছে দাদা দাদা বলতে কি বোঝায় দাদা দাদা আগ্রহ দাদা দাদা ঠিক আছে না যে আমাকে হেল্প করো ঠিক আছে না তার মানে আগ্রহ করে কাউকে ডাকতেছে এমনটা এরপরে কি দেখো বিশেষণের কি বলে শব্দ যুগলের বিশেষ রূপে ব্যবহার এগুলা ও এইগুলা কি অর্থে ব্যবহার হয় এটা জানার দরকার নেই বই থেকেও কেটে দিবা জাস্ট পড়তে হবে এই যে এইগুলা ঠিক আছে যে এইগুলা এই সেন্টেন্সগুলা কি অর্থে ব্যবহৃত হচ্ছে দেখো এখানে ভালো ভালো আম নিয়ে এসো ছোট ছোট ডালগুলা কেটে ফেলো এই যে ভালো ভালো এটা দ্বারা আধিক্যতা বোঝাচ্ছে তারপরে কি দেখো গরমে গরম গরম জিলাপি এই যে গরম গরম দ্বারা তীব্রতা বোঝাচ্ছে নরম নরম হাত এটা দ্বারা তীব্রতা বা একটু মানে কালো না কালোর মতো কালো সামান্য কালো এমন কালো কালো চেহারা বলতেছে এই জন্য ঠিক আছে এগুলা কি অর্থে ব্যবহৃত হচ্ছে এগুলা কিন্তু তোমার মাস্ট জানতেই হবে তাছাড়া কিন্তু কোনো ওয়ে নাই ঠিক আছে ওকে এখন দেখো এখন এইখানে কি বলা আছে দেখো সর্বনাম শব্দ ঠিক আছে যে সর্বনাম শব্দে আসলে কিভাবে কি অর্থে ব্যবহৃত বা আধিক্য বোঝাতে কে কে এলো দেখো তো এইখানে কে কে তারা কি বোঝাচ্ছে যে অনেকজন আমি ধরো একজনের সাথে দেখা করতে গেছি এখন আমাকে বলতেছে যে আর একজন জিজ্ঞেস করতেছে ধরো ধরো আমি একজনের গেস্টের আমি বাসায় গেছি এখন তারাই কথা কথন বলতেছে যে কে এলো তার মানে একজনকে বোঝাতে এখন আমার সাথে যদি আরো জন যায় উনি জিজ্ঞেস করবে কি যে কে কে এলো তার মানে যখন কে কে বললো তখন কিন্তু একজনকে আর স্পেসিফিক করলো না যখন একজনকে স্পেসিফিক করলো না তখন ওইটা দ্বারা বহুবচন বা অধিকতা বোঝাতছিল ঠিক আছে অধিকতা বোঝাতছিল বুঝতে পারছো এইজন্য কে কে এলো দ্বারা অধিকতা বোঝায় কেউ কেউ বলে কেউ কেউ মানে একজনের জন বলে যার কারণে এটা অধিকতা বোঝাতে ওকে তারপরে কি দেখো কি বাচক শব্দ কি ক্রিয়া বাচক শব্দ এইখানে কি বলা আছে ক্রিয়া বাচক শব্দ কি আছে দেখো যে অবস্থা তোমার নেই নেই ভাব গেল না এগুলা কি অর্থে ব্যবহৃত হয় বিশেষণ অর্থে তো তোমরা অনেকে বলতে পারো যে ভাই এগুলো বিশেষণ অর্থে কিভাবে ব্যবহৃত হয় এবং কেন চিহ্ন দিয়ে রাখছেন এগুলা পরীক্ষাতে আসে ঠিক আছে এখানে দেখো যে এইদিকে রুগীর তো যাই যাই অবস্থা এখন কেন আসলে এটা তারা বিশেষণ বা নাউন কে আইডেন্টিফাই করতেছে রুগীর বলতে স্পেসিফিক কোনো একটা রুগীকে বোঝাচ্ছে এবং সেটা ধরো একটা নাম ওলা রুগী যার কারণে এটা মানে সরি মানে রোগীকে রোগী রুগী দ্বারা কি বোঝাচ্ছে যে একটা রোগীর বৈশিষ্ট্য বোঝাচ্ছে যে এই দিকে রুগীর তো যাই যাই অবস্থা রোগীর কি অবস্থা রোগীর একটা কোনো একটা নামের রুগীর ধরো আমি রোগী ধরো আমার নাম হচ্ছে সাইম তার মানে এই শব্দটাকে বা এই সেন্টেন্সটাকে যদি তুমি এইভাবে বলো যে অবস্থা বুঝতে পারছো বিষয়টা তার মানে আমার যাই যায় অবস্থা আমার যে কোনো একটা কি করতেছে বিশেষণ করতেছে কি দ্বারা যাই যায় অবস্থা দ্বারা কেমন অবস্থা যায় মানে এটা দ্বারা একটা কি বোঝাচ্ছে অবস্থা বোঝাচ্ছে না যদি অবস্থা বোঝায় সেটা দ্বারা কি বিশেষণ বোঝাবেনা এই জন্যই এই সেন্টেন্সটা দ্বারা বিশেষণ রূপে ব্যবহার হচ্ছে বুঝতে পারছো তারপরে কি দেখো তোমার নেই নেই ভাব গেল না নেই নেই দ্বারা কি বোঝাচ্ছে যে তুমি কোনো কিছু চাইলেই বলো আমার কিছু নেই মানে আমার অবস্থা খুবই খারাপ তো এই নেই নেই দ্বারা তোমার খারাপ অবস্থাটা বোঝাচ্ছে যেহেতু খারাপ অবস্থাটা বোঝাচ্ছে এই জন্য এটা দ্বারা হচ্ছে বিশেষণ রূপে ব্যবহৃত হচ্ছে তারপরে কি দেখো স্বল্পকাল বা স্থায়ী বোঝাতে ঠিক আছে স্বল্পকাল বা স্থায়ী মানে স্থায়ী বোঝাতে স্বল্পকাল স্থায়ী স্বল্পকাল স্থায়ী মানে কি বোঝাচ্ছে যে যে কোনো জিনিস যেটা বেশি সময় ধরে স্থায়ী থাকবে না সেটা বলা হয় স্বল্পকাল স্থায়ী মানে কম সময় ধরে থাকবে কি কি দেখো যে দেখতে দেখতে আকাশ কালো হয়ে এলো অল্প সময়ের জন্য তার মানে এটা দ্বারা অল্প কাল বোঝাতে তারপরে কি দেখো ক্রিয়া বিশেষণ দেখে দেখে যাও ঘুমিয়ে ঘুমিয়ে চুললে কিভাবে এখন দেখে দেখে যাও বলতে কি বোঝাতে যে কিভাবে যাও দেখে দেখে যাও এখন ক্রিয়া বিশেষণ কি ক্রিয়া বিশেষণ হচ্ছে অ্যাডভার্ব ঠিক আছে না তো অ্যাডভার্বের মানে তুমি যদি এই রকম ভার্ব কে কিভাবে যায় মানে হাউ ওয়ার্ড হাউ এগুলা তারা যদি তুমি প্রশ্ন করো যদি আনসার দেয় তাইলে তো সেটা অ্যাডভার্ব হয় এগুলো তো বেসিক গ্রামার এগুলো তো জানো এই প্রশ্নটা আমি বলতেছি দেখো দেখে দেখে যাও কিভাবে যাও কিভাবে যাবে বা কিভাবে যেও দেখে দেখে যেও ঠিক আছে না আনসার দিছে তার মানে এটা অ্যাডভার্ব অ্যাডভার্ব হইলেই ক্রিয়া বিশেষণ তারপরে কি দেখো ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কিভাবে তার মানে কিভাবে তুমি শুনলে ঠিক আছে না তারপরে কি দেখো পৌণঃপুনিকতা মানে বারবার এই সেন্টেন্সটা দ্বারা পুনাবৌনিক বোঝালে কি বুঝায় যে বারবার এমন পুনরாய் ঘটেছে এমন জিনিস তার মানে কি দেখো ডেকে ডেকে হয় রান হয়েছে মানে কি আমি অনেকবার ডাকছি তোমাকে বারবার ডাকতেছি বারবার ডাকতেছি পুনাবৌনিকতা বুঝাচ্ছে ঠিক আছে এই সেন্টেন্সটা দ্বারা এই ভাবে কিন্তু মনে রাখতে পারো এগুলা যে আমি তোমাদেরকে মনে করো একদম খুব ডিপ কথা মাত্রা বলতেছি তা না লজিক্যাল নরমাল সেন্স থেকে মানে অ্যাজ এ হিউম্যান হিসাবে আমি একটা নরমাল মানুষ হিসাবে আমার মাথায় যতটুকু আসতেছে যে এটা তারা কি বোঝানো হচ্ছে এতটুকুই আমি বলতেছি এগুলো কিন্তু মুখস্থ জিনিস না বা কিছু না বুঝতে পারছ তো এগুলা নরমাল এইভাবে ভাবলেই বোঝা যায় ঠিক আছে ওকে এখন দেখো অব্যয় দিরুক্তি ঠিক আছে এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট দিরুক্তির মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই অব্যয় বিরুক্তি গুলা এই অব্যয় দৃক্তিগুলা দ্বারা যে সেন্টেন্সগুলা থাকে সেই সেন্টেন্সগুলা বা বাক্যগুলা দ্বারা ভাব বা অনুভুতি প্রকাশ পায় ওকে ভাব বা অনুভূতি ঠিক আছে দেখো কি ভাবের গভীরতা বুঝাতে এইটা যে কত হাজার বার পরীক্ষায়তে আসছে एग्जाम আমি লিখে দিতে পারি যে যে কোনো এডমিশন টেস্টে এই লাইন থেকে প্রশ্ন হওয়ার চান্স অনেক বেশি কি আছে দেখো যে তার দুঃখ দেখে সবাই হাই হাই করতে লাগলো সিসি তুমি কি করেছো এটা দ্বারা ভাবের গভীরতা বুঝাচ্ছে। এখন ভাবের গভীরতা এবং ভাবের প্রগরতা। এই দুইটা জিনিস তোমার আসবে তোমাকে এরকম করে এইচএন্ডার্সটা দিবে দিয়ে বলবে যে এটা দ্বারা কি বোঝায় অপশনের মধ্যে থাকবে ভাবের গভীরতা এখন ভাবের গভীরতাটা কিভাবে বোঝা যায় আর প্রগড়তাটা কিভাবে বোঝা যায় একটা নরমাল এইভাবে মনে রাখবা এরা সবসময় খাটবে তা না আমি যখন পড়ছিলাম তখন আমি কিভাবে মনে রাখছিলাম এইটা এই এই দুইটা স্পেসিফিক সেন্টেন্স যে এই সেন্টেন্সটার যে হোক না কেন ওগুলা হচ্ছে মনস্তাত্ত্বিক বিষয় ওগুলাকে দেখা যায় না যেমন কি দেখো তার দুঃখ দেখে সবাই হাই হাই করতে লাগলো দুঃখ এই জিনিসটা মানে মনস্তাত্ত্বিক বিষয় না এটা কিন্তু তুমি দেখতে পাচ্ছ না তার মানে এইরকম মনস্তাত্ত্বিক যে সেন্টেন্স গুলা থাকবে সেগুলা দ্বারা ভাবের গভীরতা বুঝাবে তারপরে কি দেখো সিসি তুমি কি করেছো সিসি তারা ধিক্কার বুঝাচ্ছে ধিক্কার জিনিস কি দেখা যায় না এটা একটা মনোস্তাত্ত্বিক বিষয় এরকম মনোস্তাত্ত্বিক বিষয় যখন আসবে সেটা দ্বারা ভাবের গভীরতা বুঝাবে ঠিক আছে এখন ভাবের প্রগড়তাটা কি প্রগড়তাটা বলতে যেটাকে দেখা যায় যেমন ধরো তুমি ডালি ডালি ফুল নিয়ে এসো এখন এই যে ডালি ডালি ফুল ডালি দ্বারা কি একটা ডালি ফুল বুঝাচ্ছে অনেকগুলা ডালি মানে যেগুলো দেখা যাচ্ছে অর্থাৎ যে জিনিসটা দেখা যায় মনোস্তাত্ত্বিক বিষয় নয় সেটা হচ্ছে ভাবের প্রগরতা আর যেটা ভাবের গভীরতা কি ভাবের গভীরতা হইলে যেটা কি তুমি দেখতে পাও না। ঠিক আছে প্রগরতা এবং গভীরতা নিয়ে কখনো কনফিউশন না থাকে। এই ওকে এখন দেখো পৌন পৌনিকতা বুঝাতে আবার বারবার সে কামান নিয়ে গর্জে উঠলো ঠিক আছে বারবার কামান নিয়ে গর্জে ওঠা তো পৌন পৌনিকতা বোঝাচ্ছে অনুভূতি বা ভাব বোঝাতে দেখো গা ছমছম করছে ফরা টন টন করছে ঠিক আছে এগুলা ইজি জিনিস তেমন কিছু না মানে ইজিলি বুঝতে পারতেছ সব যে আমার ফরারা টন্ডন করতেছে এটা একটা অনুভূতি বুझाচ্ছে ওকে এখন দেখো কি বলা আছে বিশেষণ বোঝাতে এই যে এটাও পরীক্ষাতে আসে অনেক সময় আসে যে পিল সুজে বাটি চলে বাতি জ্বলে মিটিমিটি এটা কি বোঝাতে বিশেষণ বোঝাতে এখন তুমি কিভাবে বিশেষণ বুঝবা কিভাবে বিশেষণ বুঝবা পিল সুজে বাতি কেমনে জ্বলে মিটিমিটি জলে ঠিক আছে আস অবস্থা বোঝাচ্ছে মিডি মিডি অবস্থা মানে তীব্র অবস্থা না যেহেতু অবস্থা বোঝাতে সেহেতু সেটা হলো adjective এবং adjective যদি হয় সেটা হলো বিশেষণ তো তোমরা যদি প্রশ্ন ব্যাংক solve করে থাকো বা কিছু solve করে থাকো দেখবে এই প্রশ্নটা আসে যে পিল সুজে বাতি চলে মিটি মিটি আমি তোমাকে লিখে দিতে পারবো তোমাদের এই ব্যাচে আমি যতগুলো ক্লাস নিছি ওই ক্লাস থেকে ডিরেক্ট তোমরা ফিফটি পার্সেন্ট প্রশ্ন কমন পাবা আমি যে লাইন গুলা পড়াইছি ওই লাইন গুলা থেকে এটা প্রতি বছরই হয় কারণ বইয়ের লাইনগুলা থেকে প্রশ্ন আসে 50% মানে বুঝো যদি 30টা প্রশ্ন থাকে ধরো ব্যাকরণের জরুরি পড়া 50% থাকে 8টা প্রশ্ন এই ক্লাসের ডাইরেক্ট লাইন থেকে আসবে এই লাইনগুলা থেকে ঠিক আছে ওকে আচ্ছা দেখো তারপরে কি দেখো ধ্বনি ব্যঞ্জনা ধ্বনি ব্যঞ্জনা বলতে কি বোঝায় যে ব্যঞ্জনা বলতে যেটা মানে বারবার একটু ব্যঞ্জন টাইপে সাউন্ড করে মানে কেমন দেখো তোমরা দেখলে বুঝতে পার মানে ঝির ঝির মানে একটু ব্যঞ্জন টাইপের গুনগুন ঠিক আছে এই ধরনের জিনিসগুলো এগুলো একটু ব্যঞ্জন টাইপের জিনি তো সেটাই বোঝ আসে ধ্বনি ব্যঞ্জনা ধ্বনি ব্যঞ্জনা বলতে কি ঝির ঝির করে বাতাই বইতেছে বৃষ্টি পড়ে টুপ টাপুর মানে ব্যঞ্জনা টাইপের ব্যঞ্জন ব্যঞ্জন বলতে তো বুঝই মানে ব্যঞ্জন কথাটা বলতেই তোমার একটা জন চলে আসছে তাহলে মানে এমন টাইপের সুরালো যে জিনিসগুলো আর কি এইটা ঠিক আছে এই যে দেখো ভাবের গভীরতা এবং ভাবের ভাবের গভীরতা বলতে যে জিনিসটাকে দেখা যায় না অনুভব করা যায় আর ভাবের যে বিষয়টাকে দেখা যায় সহজ হয় আছে যেমন ডালি ডালি ফুল নিয়ে এসো ডালি ডালি ওকে এটা ভাবের গভীরতা এবং প্রগরতা থেকে অনেক প্রশ্ন আসে আমি জানি তোমরা পাত্তা কিভাবে পাত্তা মুগস্থ করে পারতা কিন্তু এখন বুঝে পারবা এই এই ডিফারেন্স এই ক্লাস করার হচ্ছে এই উপকার এখন দেখো যুগ্ম রীতিতে শব্দের গঠন এটাও ইম্পর্টেন্ট যুগ্মরীতি বলতে কি বোঝায় যে যুগ্ম বলতে কি যে বা হালকা না যে ধরো এইভাবে বলি ধরো আওয়ামী লীগের সম্পাদক আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক যুগ্ম বলতে কি যে সে সম্পাদক না ওর থেকে ছোট তো এই যুগ্ম দ্বারা ওই জিনিসটা বোঝায় যে ঈষোধ ঠিক আছে যুগ্ম রীতিতে পরিবর্তন বলতে কি বোঝায় যে ঈষোধ পরিবর্তন হবে হালকা পরিবর্তন হবে মানে ও অত জোরালো শক্তিশালী কোন নেতা না ও একটু নড়বড়ে নেতা ঠিক আছে সেই কথাটাই বলা হয়েছে যে যুগ্ম রীতিতে শব্দের গঠন কি বলা হয়েছে দেখো একই শব্দের ঈষৎ পরিবর্তন একই শব্দের ঈষৎ পরিবর্তনকে বলা হয় যুগ্ম এটা কিন্তু পরীক্ষাতে সংজ্ঞা থেকে প্রশ্ন আসে যে যুগ্ম কি বুঝায় যুগ্ম দ্বারা কি বুঝায় যুগ্ম কি যে একই শব্দের ঈষৎ পরিবর্তন ঠিক আছে যেমন দেখো এইখানে উদাহরণগুলো দেখো যে চুপচাপ চুপ এটাকে যদি ঈষৎ পরিবর্তন করো চাপ তার মানে দেখো সুগার টা আগার হয়ে গেছে জাস্ট তার মানে কি ঈষৎ পরিবর্তন হয়েছে অল্প পরিবর্তন হয়েছে ঠিক আছে তারপরে কি দেখো মারামারি হাতাহাতি সরাসরি এই যে হাতাহাতি আকার থেকে রসইকার হয়ে গেছে পরে এতটুকুই ওকে আচ্ছা এইটা পড়ে গেছে আমার থেকে মারামারির কথা শুনে এইটা চলে গেছে ওকে বুঝতে পারছো এতটুকুই আর কি তো এগুলা কোথায় পরিবর্তন হচ্ছে অন্তে নাকি প্রথমে এগুলা পরীক্ষায়তে আসে না জাস্ট তুমি এতটুকু বুঝলেই হবে যে এইটা আসলে কি যুগ্ম রীতিতে পরিবর্তন হচ্ছে কিনা ওকে তারপরে কি দেখো এইখান দেখো শর্ট ফর্ট শর্ট ফর্ট কাথা কাছি সবগুলা দেখবা যে কাথা কাছিছে তারপরে চালচলন রীতিনীতি এগুলা কাথা কাছি পরিবর্তন হচ্ছে এই মন পরিবর্তনগুলোকে যুগ্ম রীতিতে পরিবর্তন করে তো এই যে ডাল ভাত ঠিক আছে এই যে এটা পরীক্ষায়তে আসে একটা প্রশ্ন যে ডাল ভাত কি অর্থে ব্যবহৃত হয় কিভাবে ঈসদ পরিবর্তন হয় এটা হচ্ছে ভিন্নার্থক শব্দে ভিন্নার্থক শব্দ যোগে যেমন ডাল এবং ভাত এটা কিন্তু আলাদা আলাদা শব্দ ডাল আলাদা আলাদা জিনিস জিনিস। প্রশ্নটা দেয় আমি তোমার দাগাই রাখছি পড়াবো তালা চাবি আলাদা আলাদা জিনিস কিন্তু ঈষ পরিবর্তনের কারণে এটা যুগ্মীতিতে পরিবর্তন হয়েছে ঠিক আছে এই জিনিসগুলা মাথায় রাখো তারপর এগুলা নর্মাল এইরকমই যে বিপরীত অর্থে ছোট বড় আসা যাওয়া এগুলার ও পরিবর্তন দেখো ডাল এবং ভাত এটা কিন্তু হিউজ level এর পরিবর্তন না কাছাকাছি জিনিসেরই পরিবর্তন ঠিক আছে কি অর্থে ভিন্নাত্মক অর্থে এই জন্যই পরীক্ষাতে আসে যে কি অর্থে ব্যবহৃত হয়েছে ভিন্নাত্মক অর্থে ব্যবহৃত হয়েছে ওকে এরপরে কি দেখো পদাতক বিরক্তি ওকে পদাতক বিরক্তিটা কি বলা হয় যে আমরা তো ওই যে প্রথমে বললাম না যে শব্দের দুই নম্বরটাতে এখন আছি ঠিক আছে শব্দের বিরুক্তির পর পদাতক বিরুক্তি বা পদের বিরুক্তি গুলাতে কি বলা আছে দেখো যে বিভক্তি যুক্ত পদের দুইবার ব্যবহার করাকে বলা হয় হচ্ছে পতাতক বিরুক্তি যুক্ত পদের দুইবারের ব্যবহার কি কি দেখো যে গুলা হচ্ছে পদে অবিকৃত অবস্থায় ব্যবহার হইতে পারে তারপরে যুগ্ম রীতিতে যুগ্ম রীতিতে বলতে ইশত পরিবর্তনের মাধ্যমে ব্যবহার হইতে পারে জিনিসগুলো খুবই কাঁচা কাঁচা জিনিস সবগুলোই ঠিক আছে তো এইজন্য কনফিউজ হওয়ার কিছু নাই খুবই সহজ জিনিস জাস্ট আমি যতটুকু যে জায়গা থেকে যেভাবে বলতেছি যে জিনিসগুলো হাইলাইট করে পড়াচ্ছি ওইগুলাই পড়বা আর কোনো কিছু পড়ার দরকার নেই ঠিক আছে এইখানে কি বলা আছে দেখো একই পদের অবিকৃত অবস্থায় দুইবারের ব্যবহার যেমন এর দেখো ভয়ে ভয়ে তারপরে এই যে যুগ্ম রীতিতে মানে কি হালকা পরিবর্তন হয়ে হাতে নাতে তো তোমাদের পরীক্ষাতে এত কনফিউশন হওয়ার কিছু নাই যে তোমাকে স্পেসিফিক বলে দিবে যে পদের নাকি শব্দের ওটা তো আগে বুঝাইলামই স্পেসিফিক বলে দিবে তোমাকে এরকম করে দিতে পারে যে হাতে নাতে এটা কোন টাইপ ভাবে কোন সেন্স থেকে পরিবর্তন হয়েছে তখন তোমাকে বলতে হবে এটা যুগ্মরীতেতে পরিবর্তন হয়েছে ঠিক আছে এই টাইপের প্রশ্নগুলা হইতে পারে এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন হবে না ওকে এর এখান থেকে আর আর কোনো কিছু জানার কোন প্রয়োজন নেই তারপরে কি দেখো এই জায়গাতে যে জিনিসগুলো আছে মানে এই এইখানের এইখানের যেগুলো আছে বা এইখানের যে বাক্য আছে খুব ভালো করে সবগুলো মুখস্থ করে নিবা যে কোনটা কোন অর্থে ব্যবহৃত হয় দেখো ছেলেটিকে চোখে চোখে রেখো এটা কি অর্থে সতর্কতা অর্থে ওকে পরীক্ষাতে আসা প্রশ্ন দেখো ফুলগুলো তুলে আনরে বাছা বাছা এই যে আসছে ভাবের প্রকারতা। দেখছো ভাবের গভীরতা এবং প্রগাঢ়াটা বুঝাইলাম সেই প্রকারতা চলে আসছে প্রকারতা বলতে কি যে জিনিসটাকে দেখা যায় ভিজুয়াল করা যায় ঠিক আছে তার মানে দেখো ফুলগুলো তুই তুলে আনরে বাছা 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 বলতে কি বোঝানো হয়েছে ধরো যেগুলো বড় হয়েছে বা স্বদেশ আছে বা যেগুলো দেখতে ভালো এমন তার মানে ফুলগুলো তুলে আনরে বাছা বাছা আর ওই যে যে কথা ওইখানে বলা আছে যে দুঃখ তারপর মনস্তাত্ত্বিক বিষয় দুইটার কিন্তু ডিফারেন্সটা এই জায়গাতেই ধরা যাচ্ছে যে ফুলগুলো তুই তুলে আনরে বাছা বাছা ফুলকেও দেখা যাচ্ছে কোন টাইপের গুলো তুলতে বলতেছে সেগুলা বলতেছে বা গাদা গাদা ফুল তুলে আনতে বলতেছে অনেকগুলা ফুল এই জিনিসগুলো দেখা যাচ্ছে কিন্তু দুঃখ কিন্তু দেখা যাচ্ছে না এই জন্য ভাবের প্রগাঢ়াটা দেখা যায় ভাবের মানে আমরা দেখতে পাচ্ছি আর ওই জায়গাতে আগে যেটা দেখলাম এই দেখো আগে যেটা তোমাদেরকে দেখাইলাম সেটা কিন্তু ভাবের এই যে ভাবের গভীরতা গভীরতা দিয়ে সেটা কিন্তু দেখা যায় না অনুভব করা যায় ঠিক আছে গভীরতার উদাহরণটা এখন দেখো তাইলে আরো ভালো বুঝবে এই দেখো আর দুঃখ দেখে সবাই হাই হাই করতে লাগলো ঠিক আছে আর ওই জায়গাতে ফুল গুলো তুলে আনবে বাছা বাছা এই জায়গাতেই বুঝতে পারবা যে যে জিনিসটা দেখা যায় ঠিক আছে আর যেটা দেখা যায় না এটাকে দেখা যাচ্ছে না তার মানে এটা গভীরতা আর যেটা দেখা যাচ্ছে সেটা ভাগের প্রগাঢ়তা ঠিক আছে গভীরতা এবং প্রগাঢ়তা থেকে প্রশ্ন আসে কিন্তু যার কারণেই তো তোমাদের এত মানে জোর দিয়ে দিয়ে গভীরতা এবং প্রগাঢ়তা পড়াইলাম ঠিক আছে তারপরে কি দেখো এইখানে বলা আছে যে খাঁচার ফাঁকে ফাঁকে পরশের মুখে মুখে নীরবে চোখে চোখে যায় তো এগুলা আর কি পরশের মুখে মুখে মানে মুখে মুখে বলতে কি বোঝায় যে অনেক লোক আধিক্যতা বোঝাচ্ছে তো এইগুলা এগুলা মনে রাখবা যে থেকে থেকে শিশুটি কাচ্ছে মানে থেকে থেকে বলতে একটা কাল বুঝাচ্ছে বা একটা স্টেজ সময় বোঝাচ্ছে সেটা তারপরে লোক তাকে হারে হারে শয়তান মানে অধিক কথা বোঝা অধিক বা অনেক কিছু বোঝাচ্ছে ঠিক আছে তো এগুলা অর্থ কি অর্থে ব্যবহৃত হয় এগুলা কিন্তু পরীক্ষাতে আসে ওকে এখন দেখো ধর্ণাত্মক বিরুক্তি ধর্ণাত্মক বিরুক্তি বলতে একটা জিনিস মাথায় রাখবা যে কোন সাউন্ড যে কোন sound যেমন কুকুরের ঘেউ ঘেউ ঠিক আছে এগুলা sound এমন sound গুলাকে বলা হয় হচ্ছে ধর্ণাত্মক বিরুক্তি ওকে যেমন উদাহরণটা থেকে মানে সংজ্ঞাটা থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যেমন কোন কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দকে বলা হয় ধর্নাত্মক বিরক্তি ঠিক আছে বুঝতে পারছো এখন দেখো ধর্নাত্মক বিরক্তি দ্বারা বহুত্ব এবং আধিক্যতা অনেক সময় আসে যে এই লাইনটা মনে রাখো খুব ভালো করে ঠিক আছে যে বোঝায় বহুত্ব বা হচ্ছে আধিক্যতা কি বোঝায় বহুত্ব বা আধিক্যতা ওকে আর ধর্নাত্মক এটা কেমন যে কোন ধরনের সাউন্ড কাল্পনিক সাউন্ড হইতে পারে ঠিক আছে যে সাউন্ড শুধু শোনা যায় এটা এমন সাউন্ড না কাল্পনিক ও হইতে পারে ওকে কনফিউজ হওয়ার কিছু নাই তারপরে কি দেখো মানুষের ধর্মীর অনুকার যেমন হচ্ছে ভেউ ভেউ তারপরে যে ঠ্যা ঠ্যা হি এগুলা মানে যে কোনো সাউন্ড ঠ্যা ঠ্যা হি করে মানুষ হেসে উঠল ঠিক আছে তারপরে কি দেখো এই যে জীবন্ত ধর্মীর ন্যায় অনুকার ঘেউ ঘেউ কুকুরের মিউ মিউ বিড়ালের কুহু কুহু মানে কাকা এগুলো কিন্তু একটা সাউন্ড ঠিক আছে শব্দ শুনতে পাচ্ছ তুমি এগুলা তারপর দেখো বস্তুর অনুকার মানে ঘষা ঘষ তুমি ধান কাটার সময় ঘস ঘস করে কাটতেছো মর মর গাছ ভেঙে পড়তেছে ঝম বৃষ্টি হচ্ছে হু হু করে বাতায় হচ্ছে ঠিক আছে বস্তুর তারপরে কি দেখো হচ্ছে অনুকার কি বলা আছে দেখো ঝিকিমিকি তারা কি মানে এটা কি তুমি দেখতেছো একটা বাল্ব ঝিকিমিকি ঝিকিমিকি করতেছে এইটা কিন্তু একটা অনুভবের মধ্য দিয়ে হচ্ছে যার কারণে এটা অনুভব টাইপের হচ্ছে অনুকার ঠিক আছে অনুকার বলতে যে কোন সাউন্ড এখন পরীক্ষাতে তোমার আসতে পারে ধরো যদি এরকম ধরো কুহু কুহু দেখো তার মানে কোন অনুকার কুহু কুহু মানে কি এটা কোন একটা ধরো এরকম করে মনে করবা এটা যে কোন একটা যে কোন একটা জীবন্ত মানে পশু পাখি তার মানে এটা জীবন্ত অনুকার ঠিক আছে জীবন্ত পশু নেই অনুকার এভাবে কিন্তু বোঝা যায় ওকে এভাবে সবগুলা এভাবে মনে রাখবা ওকে এখন দেখো দর্ণাত্মক DIRUKTIR গঠন এই যে দর্ণাত্মক DIRUKTI গুলো আমরা যে কোন সাউন্ডগুলো দেখলাম এগুলা কিভাবে মানে গঠন হইতে পারে তো ওগুলা দেখার দরকার নেই জাস্ট এভাবে মনে রাখো ধক ধক ঝন ঝন পট পট গব গব টপ টপ এগুলা জাস্ট মানে এমনিতে বোঝার জন্য যে এগুলা এক একটা করে দর্ণাত্মক DIRUKTI ঠিক আছে মানে তোমাদের পরীক্ষায় যদি এরকম করে আসে যে ধক ধক এটা কি এটাও দর্ণাত্মক DIRUKTI ঠিক আছে এইভাবে এগুলা জানার জন্য জাস্ট তারপরে কি দেখো যুগ্ম রীতিতে ধর্ণাত্মক বিরক্তি তোমরা যুগ্ম মানে কি জানো তোমাদেরকে তো বললাম যুগ্মর কাহিনী যুগ্ম মানে হচ্ছে যুগ্ম মানে হচ্ছে ঈসদ আর ধর্ণাত্মক শব্দ বলতে কি বোঝায় যে এনি সাউন্ড তার মানে যে সাউন্ড এর ঈস পরিবর্তনকে বলা হবে কি যুগ্ম রীতিতে ধর্ণাত্মক শব্দ ঠিক আছে তাইলে দেখো এইখানে কি বলা আছে দেখো কিচিরমিচির মিচির এখন কিচিরমিচির যে কোনো একটা সাউন্ড প্রথমে আইডেন্টিফাই করলা এটা একটা ধর্ণাত্মক বিরক্তি এখন কোন রীতিতে হইছে যুগ্ম রীতি এটা কেমনে বুঝবা কিচির এবং মিচির দেখো তো দুইটা কাছাকাছি না মানে ঈষৎ পরিবর্তনের মধ্য দিয়ে হইছে না অল্প পরিবর্তনের মধ্য দিয়ে হইছে না ঈষৎ মানে কিন্তু অল্প অল্প পরিবর্তনের মধ্য দিয়ে হইছে না যেহেতু অল্প পরিবর্তনের মধ্য দিয়ে হইছে সেহেতু এটা হচ্ছে যুগ্ম রীতিতে ধর্ণাত্মক বিরক্তি ঠিক আছে বুঝতে পারছো এইটাই ওকে তারপরে কি দেখো এই জায়গাতে দেখো অনি প্রত্যয় যোগে মানে প্রত্যয় বলতে তো বুঝাইছি তোমাদের শেষে যুক্ত হয় শব্দের শেষে দেখো এই এই যে এটা থেকে আসতে পারে তারপরে কি দেখো এই জায়গাতে এইটা সব থেকে ইম্পর্টেন্ট এবং এইটা আমি জানি এটা তোমরা পড়ে কখনো বুঝবানা এই জন্য আমিও বুঝতাম না পরে আমি একটা নিজের টেকনিক আবিষ্কার করলাম যে এই জিনিসটাকে তো মনে রাখতে হবে বাদ তো দেওয়া যাবে না okay বাদ তো দেওয়া যাবে না মানে বই আছে দেখে এই জিনিসটাকে আমার আত্মস্থ করতে হবে anyhow বিষয়টা কি দেখো এটা তো ধর্ণাত্মক আসলে বিশেষণ বিশেষণ অব্যয় বা ক্রিয়া এই type এর কি না এটা বোঝার জন্য তো ঝামেলা টা কোন লাগে দেখো interesting জিনিস কি বলা আছে বৃষ্টির ঝনঝনানি আমাদের অস্থির করে তোলে এই যে বৃষ্টির ঝনঝনানি এইটা দিয়ে তুমি কখনোই বুঝতে পারবা না যে এটা বিশেষ্য নাকি বিশেষণ নাকি অব্যয় কনফিউজড হওয়া কিন্তু সেন্টেন্সটাকে যদি তুমি অন্যভাবে ভাবো কিভাবে মনোযোগ দাও যদি অন্যভাবে ভাবো তাইলে বিশেষণ বুঝতে পারবা এই জায়গাতে বিশেষণ বলতে কি বোঝায় নাউন নাউন একটা তুমি জাস্ট বসায় দাও নাউন বলতে যে একটা নাম ধরো এই জায়গাতে আমি বসায় দিলাম রহিম রহিম মনে করো এই লাইনটা নাই কেটে দিলা এখন পড়ো রহিম আমাদের অস্থির করে তুলল সেন্টেন্সটা মিনিংফুল হচ্ছে তার মানে এই যে বৃষ্টির ঝনঝনানি এইটা বিশেষ্য হইতে পারে

বুঝাবে এই sentence টাকে বিশেষ্য বুঝাবে okay তারপরে কি দেখো বিশেষণ বিশেষণ দ্বারা কি বোঝাচ্ছে দেখো নামিল নভে বাদলায় ছল ছল বেদনায় তো এটা ইজিলি বোঝা যাচ্ছে কেমন বেদনায় ছল ছল একটা মানে অবস্থা বোঝাচ্ছে যে কেমন বেদনায় ছল ছল চোখের ছল ছল পানি পড়তেছে এই ছল ছল দ্বারা ধরো একটা মানে অবস্থা বুঝাচ্ছে মানুষের এক্সপ্রেশন বোঝাচ্ছে তো জন্য এটা বিশেষণ তারপরে ক্রিয়া দেখো কলকলিয়ে উঠলো সেথায় নারীর প্রতিবাদ এটা কিভাবে মনে রাখছিলাম কলকলিয়ে বলতে কি যে কোন একটা আওয়াজ আওয়াজকে তুমি ইংরেজিতে কি বানাইতে পারো নয়েস ঠিক আছে তার মানে নয়েস এইটাকে তুমি একটা ভার হিসাবে কল্পনা করে নাও নয়েসটা একটা ভার ঠিক আছে যদিও ভার না দু মনে করো একটা কল্পনা করে নাও ওকে অনেকে মানে এই জিনিসগুলাকে এগুলা আসলে एक्सप्लेन করে পড়া যায় না মানে যেগুলো আসলে কোনো রুলই নাই ওগুলা জন্য নিজে রুল তৈরি করে নিতে হয় আমি এভাবে নিয়ে পড়তাম যে নয়েজটাকে আমি ভার বনে করতাম ঠিক আছে নয়েজ তো ভার হিসাবে তুমি ওরে অ্যাডজেটিভ হিসাবে ইউজ করতে পারো তুমি এভাবে মনে করো যে নয়েজ এর একটা বার তার মানে কলকলিয়ে দ্বারা আমি এটাকে ক্রিয়া বুঝাইলাম বা এটা দ্বারা এই সেন্টেন্স দ্বারা ক্রিয়া বুঝাইলো ওকে তারপরে কি দেখো কিচিরমিচির ক কিচিরমিচির করে বালি কোথা nahil কাদা আচ্ছা চিকচিক করে বালি আচ্ছা কেসির মেসির না চিকচিক করে বালি কোথা নাই কাদা ঠিক আছে তার মানে কেমন করে কিভাবে করে ওকে কিভাবে আনসার দিচ্ছে কেমনের আনসার দিচ্ছে তার মানে সেটা অ্যাডভার্ব অ্যাডভার্ব হইলে সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ বুঝতে পারছো খুবই সহজ ওকে এখন আসো আমাদের আজকে লাস্ট টপিক লাস্ট বলতে এই যে একটা কনফিউশন অনুকার দ্বিত ধর্নাত্মক দিত এবং পুনরাবৃত্তি দিত্ব এটা দ্বারা কি বুঝায় বলা হয় ধর্নাত্মক তারপরে পুনরাবৃত্তি বারবার আবৃত্ত হয় একের পর এক আসে সেটা অনুকারটা বলতে কি বোঝানো হয় যে যেটা কাছাকাছি টাইপের জিনিস থাকে এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স ঠিক আছে কাছাকাছি টাইপের জিনিস কাছাকাছি শব্দগুলা কাছাকাছি টাইপের হয় এটা হচ্ছে অনুকার যে কোনো সাউন্ড আর পুনরাবৃত্তি যেটা বারবার থাকে একই জিনিস বারবার এই তিনটা জিনিস কনফিউজ হইতে পারে যার কারণে আমি তোমাদেরকে বুঝাই দিলাম সেই জিনিসটাই বলা আছে দেখো পরপর প্রয়োগ হওয়ায় কাছাকাছি চেহারা শব্দকে বলা হয় অনুকারদিত্ব তারপরে কি দেখো এরপরে দেখো এরপরে কি বলা আছে যে এই দেখো অঙ্ক টঙ্ক আম টাম কেক এগুলা হচ্ছে কাছি ইউজ হয়েছে ঠিক আছে যার কারণে এগুলো অনুকার অল্প স্বল্প সেগুলা ওকে আবার দেখো এই যে আড়া আড়ি খোঁচা খুশি উপরে কি আছে ওগুলা দেখার দরকার নেই জাস্ট এইভাবে বুঝো পাগা পাখি বাড়াবাড়ি জুগড় জাগড় kasa kasi হালকা হালকা চেঞ্জ হচ্ছে ঠিক আছে এখন দেখো এই যে ধর্ণাত্মক দিত্ব ধর্ণাত্মক দিত্বটা কি দিত্ব বলতে ওই দুইবার উচ্চারণ दिरুক্তির জিনিস একই জিনিসই দুইবারে উচ্চারণ দিত্ব বলতে কি বোঝায় দিত্ব বলতে যে কোনো সাউন্ড মানে মানে দিত্ব বলতে দুইবার আর ধর্ণাত্মক দিত্ব বলতে যে যেগুলা হচ্ছে যে কোনো সাউন্ডের দুইবার উচ্চারণ বা সাউন্ড দুইবার উচ্চারণ হলে সেটা ঠিক আছে তো দেখো কি আছে দেখো এইখানে দেখো যে একটি হচ্ছে ধর্ণাত্মক দীর্ঘতি কেমনে ঠন ঠন করে ঘন্টা বেজে উঠল ঠিক আছে ঠন ঠন করে ঘন্টা বেজে উঠল তার মানে দেখো এই জিনিসগুলা কিন্তু একটা সাউন্ড তুমি যখন বেলে এরকম করে ঘন্টা ঘন্টা বা বেলে যখন পিড়াবা ঠন ঠন করে বা লোহাই ধরো তুমি দিচ্ছ বাড়ি দিচ্ছ তার মানে কি

কটুশ কটুশ যাই হোক এগুলা পড়তে ওয়ার্ড লাগে আমরা একটু দেখে নিও ঠিক আছে তারপরে এই জিনিসগুলো আর কি ওকে তারপরে দেখো খপা খপ গবা গব এগুলা ধর্ণাত্মক দৃরুক্ত ধর্ণাত্মক দীপ্ত বাতিরukti একই জিনিস জাস্ট দীপ্তর কারণে তোমাদেরকে আরেকবার ওই একই জিনিসটাই রিপিট করা হইলো তার মানে এই জায়গা থেকে দীপ্ত এবং দৃরukti আলাদা কইরো না একই জিনিস কনসেপ্ট সব এক আলাদা কোনো জিনিসটা ওকে পুনরাবৃত্ত দিত্বি বলতে দেখো যে পুনরায় আবৃত হইলে তাকে পুনরাবৃত্ত দিত্বি বলে ঠিক আছে যেমন এই জায়গা দেখো পুনরাবৃত্ত দিত্বিগুলাতে বিভক্তিহীন বা বিভক্তি যুক্ত দুই টাইপেরই হইতে পারে এম বলা হইছে যেমন দেখো জর জর পর পর কবি কবি হাতে 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 এইখানে এ বিভক্তি যুক্ত আছে কথায় কথায় অন্তস্থীয় বিভক্তি যুক্ত আছে জরে এ বিভক্তি যুক্ত আছে আর জর জরে কোনো বিভক্তি যুক্ত নাই তারপরে এই যে পুনরাবৃত্তিগুলা যেগুলো হচ্ছে বারবার আবৃত হবে এবং বিভক্তি যুক্ত এবং বিভক্তি না যুক্তও থাকতে পারে ওকে এতটুকু কই এই বিভক্তিহীন গুলা এখানে দিছে মানে বিভক্তিহীন পুরাাবৃত্তি কথা কত কত এগুলা দিয়ে দিছে বিভক্তি যুক্তগুলা দিয়ে দিছে অত কমপ্লিকেটেড জিনিস না খুবই সহজ জিনিস ঠিক আছে জাস্ট দেখে নাও একবার যে কথাই কথাই মজাে মজাে এইগুলা শেষ আমাদের আজকের ক্লাস এখন তোমাদের কাজ এখন তোমাদের হোমওয়ার্ক যে লাস্ট 3 বছরে আসা যত প্রশ্ন আছে সবগুলা এর পরীক্ষা দিবা কোথায় আমাদের এই নির্ভরে যাবা এই যে নির্ভর ডট নেট করবা করে দেখো এই যে দিরুক্ত শব্দ পুরুষ পদাশ্রিত নির্দেশক এবং নর এবং নারী পাচক শব্দ আমি আজকে যে টপিক গুলা পড়াইলাম সবগুলা টপিকের উপরে পঞ্চাশটা করে করে প্রশ্ন পরীক্ষা দিবা এইটার এটার পঞ্চাশটা প্রশ্নের পরীক্ষা দিবা এটার পঞ্চাশটা দিবা এবং এটার পঞ্চাশটা দিবা ঠিক আছে তার মানে টোটাল আজকের হোমওয়ার্ক কি হোমওয়ার্ক হইলে আমি যে টপিক গুলো পড়াইলাম ওইটা হচ্ছে এই বইটা থেকে পড়বা ওকে তারপরে তোমাদেরকে তো স্পেশাল আইডি দেওয়া আছে যেটা দিয়ে তোমরা নির্ভরে পরীক্ষা দিতে পারবা নির্ভরে লগ করে এইটার উপর পঞ্চাশ এটার উপর পঞ্চাশ এটার উপর পঞ্চাশ টোটাল দেড়শোটা প্রশ্নের একশো পঞ্চাশটা প্রশ্নের এম সিকিউ এর পরীক্ষা দিবা ওকে এই বই থেকে পড়ে নবম দশম শ্রেণীর বই পড়ে বিগত সালের যত প্রশ্ন আছে আমাদের শীট থেকে পড়বা অথবা তোমরা যে কোনো বই থেকে পড়তে পারো পড়ে তারপরে আমাদের ওয়েবসাইটে গিয়ে এই যে সোড়া প্রশ্ন পরীক্ষা দিবা এর এরপরে দেখবা তোমার আর কোনো সমস্যা নেই তুমি বুঝতে পারো ডেইলি তোমাদের যেগুলা টপিক আমি পড়াই তোমরা যদি প্রত্যেকটা 50 টা করে প্রশ্ন পরীক্ষা দাও প্রত্যেকটা টপিকের তোমাদের আর কিছু থাকবে একটা ব্যাচে এর থেকে আর পারফেক্ট ভাবে কোনো কি পড়ার কোনো অপশন আছে তোমাদের প্রত্যেকটা লাইন পড়াই কিভাবে প্রশ্ন আসবে সেটা বুঝায়া দেই তারপরে হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ারের আসা প্রশ্নগুলা তোমাদেরকে দিয়ে দিছি আলাদাভাবে পিডিএফ করে নাইলে তোমরা যে কোনো বই থেকে পড়ো পড়ে এসে পরীক্ষা দাও পরীক্ষাটা বেইন ঠিক আছে যে কোনো জায়গায় পড়ার ক্ষেত্রে মানে পড়া রিফেক্টিভনেস যাচাই হয় হচ্ছে তোমার পরীক্ষা দিয়ে ঠিক আছে এজন্য পরীক্ষাটা খুব ভালো করে দিবা দেখি তোমাদের কি অবস্থা আজকে আমাদের এই পর্যন্ত ক্লাস শেষ হইছে দেখি তোমাদের একটু কি অবস্থা পোলাpanda নির্ভরে কে কত ভালো করছো দেখি টু ফোর জিরো ওয়ান জিরো ফোর মার্ক ওকে হিউজ মার্ক দেখছো কত মার্ক পাইছে ছয় হাজার কতগুলা পরীক্ষাতে ভালো করছে এ হচ্ছে নাম্বার ওয়ান পজিশনে এই উইকের টপ চারজন তোমরা ব্যাচের টপ চারজন হচ্ছে তোমাদের এই স্কোর দ্বিতীয় হচ্ছে তেইশ আচ্ছা টু ফোর এর স্কোর হচ্ছে ছয় হাজার আর এই জায়গাতে ছয় তার মানে দেখছো মানে এরা যারা পরীক্ষা দিছে এরা কিন্তু ছয় মার্ক করতে গেলেও কমপক্ষে সাত হাজার প্রশ্নে পরীক্ষা দিছে অলরেডি এক একটা প্রশ্ন কারেক্ট করলে এক মার্ক পাওয়া যায় এই জায়গাতে ছয় হাজার 671 মার্ক পাইছে মানে কি জানো ও 6671 টা প্রশ্ন কারেক্ট করতে গিয়ে জাবত যা যা পড়াইছি তোমাদের এই নয়টা লেকচারে ঠিক আছে তো জন্য এভাবে পড়বা আর কি ওকে এইভাবে তোমাদের পড়তে হবে এটাই আর কি তো নির্ভরে গিয়ে পরীক্ষা-রিক্ষা দিও আজকে ক্লাসটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আর কি কারো কোনো প্রবলেম আছে